and gentlemen, क्या बना सुना करा kindly जा बैन भलो अच्छा बंधुरा आप अगर ये देखा जाता है कि ना कि जाना ये ये कोई slide অনেক দিন পরে সম্ভবত আপনাদের সাথে দেখা হলো আপনারা কেমন আছেন কে কোথায় আছেন কিভাবে আছেন কেমন কাটছে দিনকাল করোনাকালীন দিনকাল ঈদ পরবর্তী সময় প্রিপারেশনের সময় সব মিলিয়ে কেমন আছেন আপনারা ওয়ালাইকুম আসসালাম কেসি আছেন দেখতে পাওয়া যাচ্ছে ভাই আমাকে স্যার অনেক দিন পর আপনার ক্লাস হ্যাঁ ভাই অনেক দিন পরে আসলাম আসলে সামিয়া বলছে খিলগা থেকে আচ্ছা আচ্ছা আর কে আছেন কোথা থেকে মানিকগঞ্জ আছে আচ্ছা ভালো আছি ভাই ভালো আছি আর ঈদ মোবারক ভালো আছি আর কে আছেন কোথায় কিভাবে আছেন আমাকে দেখা যাচ্ছে ভাই একটু জানান তো কাইন্ডলি আমাকে দেখা যাচ্ছে কিনা আমি ভালো আছি ভাই আমি ভালো আছি হ্যাঁ দেখা ও শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে আজকে আমরা প্রেপোজিশনের ক্লাস হওয়ার কথা এখানটায় আপনাদের প্রাইমারি ব্যাচে তো প্রেপোজিশন প্রেপোজিশন বিষয়টা কি প্রেপোজিশন আমাদের পরীক্ষার জন্য কিভাবে গুরুত্বপূর্ণ আমি আসলে সরাসরি জায়গায় চলে যেতে চাই একদম ফোকাল যে পয়েন্টটা সেটাতে আমরা আলোচনা করতে চাই পরীক্ষায় প্রেপোজিশন কিভাবে আসে বা পরীক্ষায় কোন ধরনের প্রেপোজিশনগুলো আসে সেগুলো নিয়ে আমি আসলে আলোচনা করার চেষ্টা করব এই ক্লাসটা এর আগে হয়েছে কিনা গ্রুপে আমি জানি না হলেও হয়তো পুরোনোদের সাথে হয়েছে কিন্তু নতুনদের সাথে হয়নি হয়তো সেই কারণেই ক্লাস হতে হয়েছে চাকরি পরীক্ষা অনেকদিন পরে দেখছি বন্ধু চাকরি পরীক্ষা প্রেপোজিশনের গুরুত্ব আলাদা করে বলার কিছু নেই আপনারা ইতিমধ্যে জানেন যারা প্রিপারেশন শুরু করেছেন অলরেডি এমন কোনো চাকরির পরীক্ষা পাবেন না বা ইংরেজির এমন কোনো পরীক্ষা আপনি পাবেন না যেখানটায় আসলে প্রেপোজিশনের ব্যবহার আসে না তো আসলে প্রেপোজিশনের ব্যবহার আসে একই এক ধরনের ব্যবহারই আসে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কারণে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটাই শুধু পরীক্ষায় আসে এমনিতে আমরা যেরকমটা শিখি এমনটা দেখেন বইতে বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনি টিউটোরিয়াল দোকান সেখানে দেখবেন যে প্রচুর এই ধরনের মেটেরিয়াল বা এই ধরনের পাশে আলোচনা করা আছে বিশেষ করে মৌলিক বইগুলাতে প্রেপোজিশনের ব্যবহার গুলার এভাবে আলোচনা করা আছে মানে যে একদম ভিতরে থাকে ইন উপরে অন আর উপরে এবার ডাউন নিচের দিকে ডাউন টু আবার গতিহীন টুয়ার্ডস মানে উদ্দেশ্যহীন টুয়ার্ডস তো এরকম নানাভাবে আসলে প্রেপোজিশন গুলোর অর্থ বলে দেওয়ার চেষ্টা করা আছে সেটা আসলে কাজে লাগে না সেটা যদি কাজে একটু লাগেও মানে এটা মিনিংটা কি সেটাও তো জানতে হবে সেজন্য আপনারা বইগুলো পড়ে নিলেই হবে ভাই মানে আমি এখানে এই দুই ঘন্টা মূল্যবান সময় ওই বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছি না যে কোনটার কোনটা মিনিং ওটার মানে কি এটার জন্য কোনো টিচারের আসলে প্রয়োজন নাই সেটা আপনারা যে কোনো বই দিয়ে বা নেটে একটু সার্চ দিলেও হতে পারে তবে এখানে প্রেপোজিশনের কোনটাই ধরো আমাদের দরকার আছে যেগুলো সরাসরি পরীক্ষায় আসে এবং যেগুলোতে আমাদের কনফিউশন তৈরি হয় আমরা অনেক ক্ষেত্রেই একটা প্রেপোজিশনের দুই ধরনের ব্যবহার থাকতে পারে কয়েক ধরনের ব্যবহার থাকতে পারে অথবা একই জায়গায় নানা ধরনের প্রেপোজিশন ব্যবহার হতে পারে সেগুলো একটু কনফিউশন তৈরি করে আর আরেকটা ব্যাপার হচ্ছে কি পরীক্ষায় বন্ধু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে আসে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো আপনাকে মুখস্থ করতে মুখস্থ করতে গিয়েও দেখা যায় যে কোনো কোনো জায়গায় অনেক কনফিউশন তৈরি হয় তো সেই কনফিউজিং এর ইগুলা নিয়ে আমরা আসলে আজকে কাজ করব যেটা আপনাদের পরীক্ষার জন্য সরাসরি উপকার আসবে
সরাসরি কাছে আসবে। বন্ধুগণ, আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি আমি যা বলতে চেয়েছি। ওকে, চলেন যাই। আচ্ছা, প্রথমত এই ভার্বগুলো দেখার চেষ্টা করেন। মার্ক মাই ওয়ার্ডস, ভার্বস, এই ভার্বগুলো একটু দেখার চেষ্টা করেন। এই ভার্বগুলো কেন বলতেছে দেখেন তো, এন্টার, রিস, রিসেম্বল, রিজাইন, সাইন, ডিসকাস, মিট, দিজ আর ভার্বস। এগুলোর যে নাউন ফর্ম সেগুলোর কথা আমরা বলছি না, এগুলো যে অ্যাডজেক্টিভ ফর্ম যদি হয় তার কথা আমরা বলছি না, বা ভার্ব ফর্মের কথা আমরা বলছি না, আমরা শুধু বলছি যে ভার্ব ফর্মগুলোর কথা। আর ওয়েন দিজ আর ভার্বস, বন্ধুরা এই ভার্বগুলোর পরে আপনি তার অবজেক্টের পূর্বে প্রিপোজিশন বসাতে পারবেন। তার মানে এটাও না, এটাও না যে এই দেখেন কনফিউশন গুলো কোথায়, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। এটাও না যে আপনি এরপরে প্রিপোজিশন বসবেই না। এ সকল ভার্বের পরে প্রিপোজিশন বসতে পারে, এ সকল ভার্বের পরে প্রিপোজিশন বসতে পারে, তবে যদি পরে অবজেক্ট থাকে, অবজেক্ট, তাহলে তার পূর্বে প্রিপোজিশন বসে। এখন এই অবজেক্ট আছে কি নাই সেই ব্যাপারটা আমি কিভাবে বুঝব? এরপরে ঠিক আছে, আমি প্রিপোজিশন বসাবো না, যদি অবজেক্ট থাকে আমি প্রিপোজিশন বসাবো না, ফাইন, কিন্তু অবজেক্টটা কি, কেমন, বা আমি কোন সময় বুঝবো যে এখানে অবজেক্ট আছে কি নেই, চলো আমরা সেটা একটু দেখে আসি। একটা একটা করে আমরা একটু আলোচনা করে আসি। বন্ধুরা কি লিখছেন এটা, ইফ আই হ্যাড মাচ মানি, ইফ আই হ্যাড অ্যানাদার প্ল্যান, এগুলো কেন পাস্ট ইনপুট হলো, কিন্তু আপনি পাস্ট পারফেক্ট কেন বলছেন আমাকে এটা একটু বলেন যে আপনার কেন পাস্ট পারফেক্ট মনে হচ্ছে, তাই না, কেন মনে হচ্ছে একটু বলেন তো। একটু যিনি প্রশ্ন করছেন তার নাম আমি পড়তে পারছি না আনফর্চুনেটলি, বাট আমি তাকে রিকোয়েস্ট করছি আপনি কাইন্ডলি একটু জানান তো কেন আপনি পাস্ট পারফেক্ট মনে করছেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন তাহলে পাস্ট ইনডেফিনিট কেন মনে করছেন, আমি মনে করছি এই কারণে, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, ইট এর পাস্ট ফর্ম এইট হলে আমি পাস্ট ইনডেফিনিট মনে করি, ডু এর পাস্ট ফর্ম ডিড হলে আমি পাস্ট ইনডেফিনিট মনে করি, তেমনটা হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড আছে আমি পাস্ট ইনডেফিনিট মনে করছি, আপনি কেন পাস্ট পারফেক্ট মনে করছেন সেটা একটু জানান। বরাবর এবার আমরা আবার ক্লাসে যাই, উনি উত্তর দিতে পারবো, শি রিজাইন দ্য পোস্ট। আমাদের এরকম একটা প্রচলিত ব্যাপার আছে যে এই এই হ্যাড আছে যে এই হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, এটা আপনারা কে বলছে, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট ঠিক আছে, কিন্তু হ্যাড থাকলেই পাস্ট পারফেক্ট কথা বলেন নাই, মানে ধরেন জুয়েল চশমা পরে, তার মানে আল্লাহ দুনিয়ায় যত চশমাওয়ালা আছে সবাইয়ের নামই জুয়েল, পাস্ট পারফেক্ট হেড আছে আল্লাহর দুনিয়ায় এবার যত হেড আছে সবাই পাস্ট পারফেক্ট। এই যুক্তি বিদ্যা বন্ধু তোমাকে কে শিখিয়েছে বলো? বন্ধু হেডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল পাও, হেডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল পাও তখন এটাকে বলতে হবে পাস্ট পারফেক্ট। যদি শুধুই হেড পাও সেটা বুঝতে হবে ভার্বের পাস্ট ফর্ম, সেটা পাস্ট ইনডেফিনিট। হেডের পরে শুধু হেড থাকলে চলবে না, শুধু হেড থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট, কিন্তু হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটা পাস্ট পারফেক্ট। যিনি প্রশ্ন করেছেন তিনি কি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, কে বুঝতে পেরেছেন কিনা জানাইতে হবে। ওকে, এবার আমরা আসি রিজাইন। আমাদের একটা কমন ট্রেন্ড আছে যে আমরা বলেছি রিজাইন ফর দ্য পোস্ট, আমরা চাকরি হতে অব্যাহতি দিয়েছি, চাকরি হতে অব্যাহতি দিয়েছি, কিন্তু অব্যাহতি দেয়নি, আসলে আমরা চাকরি ছেড়ে দিয়েছি, সেক্ষেত্রে আমরা রিজাইনটা ব্যবহার করার চেষ্টা করি। ওই অভ্যতির ব্যাপারটা বন্ধু, রিজাইনটা অভ্যতির হচ্ছে ডিসপ্লে, ডেক্সপ্লে, প্লাস্টিকের, তাই না, সেটা রিজাইন, রিজাইন না, রিজাইন হচ্ছে আপনি অভ্যত, মানে আপনি নিজে ছেড়ে দিয়েছেন, এটা আপনি ছেড়ে দিচ্ছেন চাকরি, তাহলে রিজাইন ফ্রম দ্য পোস্ট কখনই হবে না। এই যে যে প্রশ্ন করেছে সে পরবর্তীতে বুঝেছে কিনা এটা বলার আর সে
এটা করলো না, এটা কোনো কথা ভাই বুঝেছেন কিনা এটা জানাবেন তো, বা অন্য কেউ যদি থাকেন জানা। আচ্ছা আচ্ছা, পরে সে রিজাইন দিতে পোস্ট, তাহলে কি হবে ভাই? রিজাইনের পরে ফর্ম হবে না, কেন? এরপরে পারমিশন দরকার নাই, কারণ রিজাইন মানে হচ্ছে গিভ আপ, রিজাইন মানেই পরিত্যাগ করা, আবার তোমার নতুন করে একটা ফর্ম প্রিপোজিশন দেওয়ার দরকার নেই। এটা মনে রাখবেন যে রিজাইনের পরে যদি আপনি কোনো চাকরি, কোনো পদ, কোনো ছাড়, কোনো দায়িত্ব সব ছেড়ে দেন, তবে এর পূর্বে প্রিপোজিশন বসবে না। সুতরাং রিজাইনের পরে যেটা আপনি রিজাইন দিচ্ছেন তার পূর্বে প্রিপোজিশন বসবে না। আপনার কথা বলে লিখে রাখেন, যেটা আপনি রিজাইন দিচ্ছেন কোনো পোস্ট, কোনো জব, কোনো ডিউটি, কোনো দায়িত্ব আপনি সব ছেড়ে দিচ্ছেন, এর পূর্বে প্রিপোজিশন বসবে না। যে ছেলেটা বা আপুটা প্রশ্ন করলো দেখছেন, সে আর উত্তর দেয় না, সে বুঝছে বা বুঝে না কিছুই বলে না। Not a good move, darling. এবারে দিয়ে she signed the papers. বন্ধুরা she signed, আমরা মনে করি আমরা তো পেপারের উপরে সাইন করি, এই জন্য আমাদের একটা কমন মিস্টেক হয়ে থাকে যে আমরা পেপারের উপরে সাইন করি, কিন্তু না, আমরা সব পেপারটাই সাইন করি। এখানে সাইন মানে বা সিগনেচার করা মানে হচ্ছে সত্যায়ন করা, এটা স্টেশন মানে সত্যায়ন, ঠিক আছে, সিগনেচার এক ধরনের সত্যায়ন, আর আপনি সিগনেচার করার মাধ্যমে কিন্তু এটাকে ওন করছেন, এটাকে অথরাইজ করছেন। তার মানে আপনি কোনো পেপারকে, আপনি কোনো দলিলকে, আপনি কোনো ডকুমেন্টকে সাইন করেন মানে ওটাকে আপনি ওন করেন। কি এই যে স্যার আপনাকে অগ্রিম ধন্যবাদ, স্যার এখানে অ্যানাদার মাস পাস ফর্ম না, মাস তো অ্যানাদার মাস পাস ফর্ম না, তো হেডটা পাস ফর্ম ভাই, হেড হেডটা পাস ফর্ম, হেডটা পাস ফর্ম। হ্যাঁ, অ্যানাদার মাস কেন পাস ফর্ম হবে? অ্যানাদার অ্যাডজেক্টিভ, মাস অ্যাডজেক্টিভ, ডিটারমিনার হিসেবে অ্যাডজেক্টিভ, এর মাছ হচ্ছে মানি অ্যাডজেক্টিভ আর অ্যানাদার হচ্ছে পেন অ্যাডজেক্টিভ, বা ডিটারমিনার আপনি বলতে পারেন, কেমন? এই কিন্তু এটা ভার্ব কেন বলছেন ভাই? হেড হচ্ছে ভার্ব, হেড তো হচ্ছে ভার্ব। হ্যাঁ, এই আচ্ছা ওকে আসেন। একজন না লিখছে, কেন না লিখছে, ঠাস করে না লিখে দিছে, কিন্তু কেন নাটা কিসের ভিত্তিতে না সেটা বলে নেই। অনলাইন ক্লাস দেখছেন তো এবার কাহিনী। এবার আসেন, শি সাইন্ড দ্য পেপার। তো বন্ধুরা পেপারের উপরে ধরেন আমি একটা পেপার, আমরা বলছি আমরা পেপারের উপরে সাইন করি, এই জন্য কমন মিস্টেকটা করে ফেলি যে পেপার অন সাইন অন দ্য পেপার, কিন্তু না, আমি সাইন করার মাধ্যমে আসলে অ্যাক্ট অফ সাইনিং, বাই দ্য অ্যাক্ট অফ সাইনিং আমি পুরো পেপারটাকে এন্ডোর্স করে দিচ্ছি, আমি পুরো পেপারটাকে সত্যায়ন করে দিচ্ছি, ওন করছি পুরো পেপারটাকে। মানে আমি শুধু এই নিচের কোণায় সাইন করলাম তা না, আমি আসলে পুরো পেপারটাকেই সাইন করেছি। তো একটা জায়গায় সেটা করার মাধ্যমে, ওই একটার মাধ্যমে আমি পুরোটাকে এন্ডোর্স করে নিয়েছি, এই জন্য সাইন দ্য পেপার, আপনি পুরো পেপারটাকে সাইন করছেন এক জায়গায় করলে, আমি ক্লিয়ার? এই এটাকে সাইন অন দ্য পেপার বলা লাগে না ভাই, সাইন দ্য পেপার বলতে হবে। তাহলে এই দুটো জায়গা আমরা ক্লিয়ার কিনা একটু জানান তো, এই দুটো জায়গা আমরা ক্লিয়ার কিনা, সাইনের পরে অন হবে না যেটা সত্যায়ন করছেন বা রেজিস্ট্রেশন করছেন, সেটা অন হবে না, ডাইরেক্ট সাইন দ্য পেপার, ডাইরেক্ট রিজাইন দ্য পোস্ট। আমি এই দুটো ক্লিয়ার কিনা একটু জানান, কাইন্ডলি একটু কমেন্ট টমেন্ট করেন ভাই, প্রশ্ন করেন, সে প্রশ্নের জবাব দিলেও বুঝছেন কি বোঝেন না বলেন না কিছু। ওকে নেক্সট, আমাদের আরো একটা কমন প্রবলেম আছে, সে হচ্ছে আমরা বলার চেষ্টা করি কি, আই মেট হিম, কিন্তু বন্ধুরা আই মেট উইথ হিম কখনোই হবে না, আমরা বলতে হবে আই মেট হিম। এটা প্রথমে ঠিকই বলছিলাম, আই মেট হিম মানে আমরা কারোর সাথে দেখা করি, কারোর সাথে দেখা করি মনে হয় যে আমরা তার সাথে দেখ, যেহেতু বাংলায় বলি এরকম কারোর সাথে দেখা করি, তো সেইভাবে আমরা আমাদের মতো করে ইংরেজিটা করে নেই কি উইথ ভাই, কেন এটা ক্লিয়ার? আমরা আমাদের মতো করে ইংরেজিটা কি করে নেই বলেন তো, উইথ করে নেই, কারণ আমরা বলি যে আমরা কারোর সাথে দেখা করেছি, ইংরেজিতে উইথ করবোই, কিন্তু আমরা যখন কারোর সঙ্গে দেখা করবো তো ইংরেজিতে সেই উইথটা সাথে রাখতে পারে না, আমি মেট হিম, তার আমি তার সাথে দেখা করেছি, সাথে আর ইংরেজিতে উইথ উচ্চারণ তার করে না, ডাইরেক্ট মেট হিম, কারণ এই মিট মানে হচ্ছে বি ফ্যামিলিয়ার মিট, কারণ মিট শব্দটার মধ্যেই উইথটা লুকিয়ে গেছে, মিটের মধ্যেই আপনার ওই যে সাথে বা উইথ সেটা চলে গেছে। তারপরে মিটের মিটের মানে হচ্ছে কি ভাই, বি ফ্যামিলিয়ার উইথ, এই জন্য মিটের পরে আলাদা করে আপনাদের উইথ দিতে হবে না। তাহলে আই মেট হিম, আই মেট রহিম, আই মেট জামাল, আই মেট কামাল, আমি গিয়ে, তাহলে শুধু খেয়াল রাখবেন মেটের পরে আপনারা উইথ দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, চার নাম্বারটা, আই এন্টার্ড ইনটু দ্য রুম,
আমাদের এটাও আরেকটা কমন মিস্টেক আছে যে এন্টারের পরে জায়গার খুবই ইনটু ব্যাপার করে, কিন্তু এখানে একটা কথা আছে ভাই, এখানে একটা কথা আছে, বিষয় হচ্ছে কি ভাই, হ্যাঁ এন্টার পরে অবজেক্টিভ করবে ইনটু বসতে পারে নাও বসতে পারে, কখন বসবে কখন বসবে না, আমি আবার বলছি এন্টারের পরে ইনটু বসতে পারে নাও বসতে পারে, কিন্তু কখন বসবে কখন বসবে না এটা সম্ভবত 41 এ এসেছিল, তো কখন বসবে কখন বসবে না দেখেন তো, যখন জায়গার পূর্বে হবে মানে যে জায়গাগুলো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, যেমন ধরেন রুম আই এন্টার্ড দা রুম, আই এন্টার্ড দা স্টেডিয়াম, আই এন্টার্ড দা প্লেস, আই এন্টার্ড দা কান্ট্রি, আমরা এরকম বলি না, তো এগুলোর পূর্বে, এগুলো তো জায়গা, এগুলো তো প্লেস ভাই, এগুলোর পরে এগুলার পূর্বে, এগুলার পূর্বে কখনোই ইনটু বসাবেন না, কিন্তু আমরা এরকম প্লেস গুলোতে প্রবেশ করা ব্যতিরেক এমন কোন প্লেস আছে, এমন অনেক ভার্চুয়াল প্লেস আছে যেগুলোতে ধরো আমরা প্রবেশ করি, যেমন ধরেন আমরা নতুন জীবনে পদার্পণ করি না, বলে না যে তারা বিয়ে করার পরে নতুন জীবনে পদার্পণ করেছে, আরে ভাই নতুন জীবন কি কোনো জায়গা যে জামাই বৌদিটা মিলে আসে ধরো এই জায়গায় তারাও পদার্পণ করি, নতুন জীবন কি কোনো জায়গা নেই, তারপর আমরা নতুন ব্যবসায় পদার্পণ করি, আমরা বলেন না যে ডিজিটাল যুগে পদার্পণ করেছে, ডিজিটাল যুগ তো কই, আমি যে একটু পা রাখবো ডিজিটাল যুগে এটা তো পাই না, তাই না, আমি এখানে পা রাখলে হচ্ছে ভামগেটের এই রুম বাইরে যায় পারবেশ রাস্তা, ডিজিটাল যুগে তো পা রাখতে পারি, কিন্তু আমরা তো ডিজিটাল যুগে পা রেখেছি তাই না, সুতরাং আমরা পদার্পণ করা অর্থে প্রবেশ করা অর্থে এর ওই এন্টারটা ব্যবহার করি এসব জায়গাতেও, যেগুলো আসলে জায়গা, আমরা নতুন চুক্তিতে পদার্পণ করেছি, আমরা নতুন ক্লাসে পদার্পণ করেছি, ক্লাস মানে ক্লাসরুম না, আপনি 6 থেকে 7 উঠছেন এই জন্য কি ক্লাসরুমে যায় পা দিতে হবে আগে, এই ধরুন আপনি 6 থেকে 7 উঠছেন, 6 থেকে 7 উঠতে কি আপনাকে ক্লাসরুমে যায় পা দিতে হবে, নাহলে আপনি 7 উঠতে পারবেন, ও কে কে ক্লাসরুমে যায় পা দিছ, যারা যারা পা দাও নাই তারা কিন্তু উঠতে পারো নাই, ব্যাপারটা এরকম না, এটাও আপনি উঠে গেছেন ভার্চুয়ালি উঠে গেছেন, তো এই বিষয়গুলো যেগুলো আছে এগুলোর পূর্বে ইন্টু বসবে, সুতরাং মনে রাখবেন যেটাতে আপনি প্রবেশ করতে পারেন, ফিজিক্যালি প্রবেশ করতে পারেন সেটার গুরুত্ব দিবেন না, দিবেন না দিবেন না, যেটাতে পারেন না সেটার গুরুত্ব দিবেন, বন্ধুগণ যেটাতে পারেন সেখানে দিবেন না, আর যেটাতে পারেন না পদার্পণ করতে পারেন না আসলে সেটাতে আপনি যেমন চুক্তি যেমন নতুন জীবন সেটাতে আপনি ইনটু দিবেন, সেটাতে আপনি ইনটু দিবেন, আমার কথা ক্লিয়ার, ক্লিয়ার কিনা একটু জানান, তাহলে আমি এখন যে একটা এক্সারসাইজ দিই আপনাদেরকে ছোট ছোট, বলেন ক্লিয়ার কিনা জানান, বলেন তো স্টেডিয়ামের পূর্বে ইনটু বসাবেন, এন্টার স্টেডিয়ামের পূর্বে কি ইনটু বসাবেন, স্টেডিয়াম এর পূর্বে ইনটু বসাবেন কি না, ইনটু স্টেডিয়াম হবে কি হবে না, বলেন বন্ধুগণ বলেন বলেন, হবে না হবে না, গুড হবে না, এবার এন্টার আমি কি, এবার দুই নাম্বার করছি, দুই লিখে আনসার করেন, দুই লিখে আনসার করেন, দুই লিখে এন্টার ইনটু এগ্রিমেন্ট হবে কিনা, চুক্তি, এগ্রিমেন্ট মানে চুক্তি হবে কিনা, বলেন এন্টার ইনটু এগ্রিমেন্ট হবে কিনা, দুই লিখে ইয়েস অর নো বলেন, এটা ঠিক আছে কিনা, বলেন এন্টার ইনটু এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, বলেন দুই লিখে আনসার করেন, হবে ইয়েস অর নো, দুই নম্বরটা হবে, হ্যাঁ ইয়েস গুড, আপনার ভালো, খুবই ভালো, থ্যাংক ইউ, আপনারা মাঝে মাঝে অন্য কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন, কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন, তবে অনুরোধ রইল একটু সামান্যই টিকিট রাখেন, হ্যাঁ যে প্রশ্ন কোনো উত্তর ক্লারিফিকেশন দিলে বুঝছেন কি বুঝেন না এটা একটু বলেন ভাই,
হুট করে চলে যান কেন? আচ্ছা আসেন নেক্সট। রিচ, 5 নম্বর দেখেন, রিচ। She reached at the station. The reach meaning bondhu arrived. মানে নিচের মধ্যে, নিচের মধ্যে arrive আছে এক আছে। রিচ শব্দটির অর্থ হচ্ছে arrive at। রিচের মধ্যে arrive আছে এক আছে। তাইলে আপনি এখানে রিচের পর আর এড দেওয়ার দরকার আছে? ভাই রিচের পরেই, রিচের ভিতরেই তো arrive আছে এক আছে। এড যখন এটার মধ্যে আছে, আমার বাড়তি একটা আর দেওয়ার দরকার আছে? কথা কম। বাড়তি একটা কি দেওয়ার দরকার আছে বন্ধু? কখনোই না। বাড়তি এড দিতে হবে না। তার মানে এই একটা বাদ। সুতরাং রিচ মানে arrive at। সুতরাং রিচের পরে আর একটা দেওয়ার দরকার নাই। বন্ধুগণ এটা সহজ ছিল, আশা করি বুঝে গেছে। এখন বন্ধুরা আপনারা যে কটা আমরা পড়েছি সেই কটা নিয়ে একটা পরীক্ষা দিতে প্রস্তুত কিনা বলেন। প্রস্তুত হন আর না হন চলেন আমি আপনাদেরকে একটা পরীক্ষা নিয়ে আসি, দেখি আপনারা কেমন পড়েন। আচ্ছা আরেকটু আছে, আরেকটু আছে। ধরেন ডিসেম্বরটা হয়ে গেছে, ডিসেম্বরটা হয়ে গেছে, ডিসেম্বর ডিসকাস হয়ে গেছে, সরি পরীক্ষা তো করেন সেই দুটো শেষ করে দিই। আচ্ছা একজন কি একটা লিখেছে প্রশ্ন, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। স্যার এখানে অ্যাবাভ কি অ্যাডজেক্টিভ বা প্রেপোজিশন? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাড্রেসের পূর্বে আছে। আচ্ছা আসেন নেক্সট। শি রিজেম্বলস মোরাগান রিজেম্বল। বন্ধুরা রিজেম্বল এর পরে প্রিপোজিশন বসে না, কথাটা লিখে রাখেন। রিজেম্বল এর পরে সাধারণত প্রিপোজিশন বসে না, রিজেম্বল এর পরে লিখেন, লিখেন তারপরে লেখা শেষ হলে আবার বলবেন যে লেখা শেষ, লেখা শেষ হলে বলবেন যে লেখা শেষ। রিজেম্বল এর পরে প্রিপোজিশন বসে না, কিন্তু রিজেম্বল এর পরে প্রিপোজিশন বসে না, কিন্তু রিজেম্বল এর পূর্বে, রিজেম্বল এর পূর্বে যে কোনো ভার্ব থাকলে, যে কোনো এনি ভার্ব, যে কোনো ভার্ব থাকলে এর পরে টু বসে। রিজেম্বল এর পরে সাধারণত টু বসে না, কিন্তু রিজেম্বল এর পূর্বে যে কোনো ভার্ব থাকলে এর পরে সাধারণত টু বসে। লেখাটা শেষ হয়েছে কিনা একটু জানা। রিজেম্বল এর পরে সাধারণত ভার বসে না, কিন্তু রিজেম্বল এর পূর্বে যে কোনো ভার থাকলে সাধারণত টু বসে। লেখা শেষ, দেখেন লেখা হয়েছে, থ্যাংক ইউ। লেখা হইলে কেউ একটু আবার কমেন্ট করে দেন, তাহলে যারা লিখতে পারলো না তারা লিখতে পারবে। বন্ধুরা একটা মজার জিনিস দেখেন, সে বলছে কি রিজেম্বল এর পুরো প্রিপোজিশন বসবে না, শেষ বাদ বসবে, কিন্তু এই রিজেম্বল এর পূর্বে যদি যে কোনো একটা ভার থাকে, যেমন যদি থাকে সি ইজ রিজেম্বল হয়ে যাবে, তখন ডি হয়ে যাবে, তখন আর আপনি প্রিপোজিশন দিতে পারবেন না, সরি তখন প্রিপোজিশন দিবেন, সরি তখন আপনি প্রিপোজিশন দিবেন, দিবেন টু তখন দিবেন, যখন পূর্বে ভার থাকবে তখন টু দিবেন, যখন ভারও থাকবে না টুও দিবেন না, সোজা কথা, সহজে মনে রাখতে সহজ। পূর্বে বন্ধু ভার আছে, পূর্বে ভার আছে, পরে আপনি টুও দিবেন, পূর্বে কোনো ভার নাই পরে টুও নাই, ভার আছে টুও আছে, ভার নাই টুও নাই, কার ক্ষেত্রে রিজেম্বল, কার ক্ষেত্রে রিজেম্বল। বন্ধুরা আশা করি বোঝা গেছে ব্যাপারটা, ইজি। দ্য নেক্সট ওয়ান, উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। ডিসকাসের পরে আমাদের একটা তো একবারে বাতিকের মতো আছে, একটা ভুল যদি আপনি 20 বার বলেন সেটা সত্য বলে মনে হয়, একটা ভুল আপনি 20 বার বললে সেটা একটা গুজব, একটা মিথ্যা আপনি 20 জনে মিলতে বললে সত্য বলে মনে হয় আসলে, কিন্তু সত্য বলে মনে হইলেই সেটা সত্য হয় না। ডিসকাসের পরে অ্যাবাউট এর ব্যাপারটা এরকম হয়ে গেছে, ডিসকাসের পরে অ্যাবাউট বলতে বলতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে আসলে ডিসকাসের পরে যে অ্যাবাউট কোনোভাবেই বসে না সেটা এখন আর আমরা মেনে নিতে প্রস্তুত নই, কারণ এটা আমাদের ইনফরমেশন সিস্টেমে ঢুকে গেছে।
মাথার আমাদের মগজের যে ইনফরমেশন সিস্টেম আছে সেখানে ঢুকে গেছে, এই জন্য সে আর এটাকে কিক আউট করতেই চাচ্ছে না। বন্ধুরা যত কষ্টই হোক মেনে নিতে হবে, ডিসকাসের পরে অ্যাবাউট বসে না, নো অ্যাবাউট ইজ পসিবল আফটার ডিসকাস। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। কেন বসে না, আর আমরা কেন ব্যবহার করে ফেলি? প্রথমত হচ্ছে আমরা কেন ব্যবহার করি, সেটা হচ্ছে এই কারণে যে আমাদের আমার সম্পর্কে কিছু বলো, চলেন করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করি, তো লেটস গো ডিসকাস অ্যাবাউট, লেটস ডিসকাস অ্যাবাউট এই যে করোনা ভাইরাসের পুরো অ্যাবাউটটা ঠাস করে দিয়ে দিই, এখানে ঝামেলা হয়ে গেছে ভাই। তাহলে ডিসকাসের পরে অ্যাবাউট বসবে না, আমাদের ওই সম্পর্কে ইংরেজি, সম্পর্কে ইংরেজি করতে গিয়ে অ্যাবাউট বলে ফেলি, তা হবে না, তা হবে না, অ্যাবাউট আজকে থেকে বলা যাবে না। তার মানে ডিসকাস এর পরে আপনি অ্যাবাউট দিতে পারবেন না, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, কারণ ডিসকাসের মানে হচ্ছে টক অ্যাবাউট ম্যাটার, কোন একটা বিষয় সম্পর্কে আলোচনা করা, সুতরাং ডিসকাসের পরে ভাই অ্যাবাউট বলা যাবে না। ডিসকাসের ভিতরেই অ্যাবাউটটা লুকিয়ে আছে, টক অ্যাবাউট ডিসকাসের ভিতরেই তা লুকিয়ে আছে। যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে এরকম আছে তেমনি অ্যাবাউট ডিসকাসের অন্তরে ঘুমে আছে। আচ্ছা, এইবার আপনাদের আমি কিছু পরীক্ষা নিতে চাই, হালকা কিছু পরীক্ষা নিয়ে নিই, এই ব্যাপার কেমন করে, কি অবস্থা আপনাদের এখন, এই টপিকটা কেমন বুঝেছেন? চলেন এক পরীক্ষা করে আসি। তবে ভাই আমি 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 অল্প অল্প করে নিব, আমি যে কোটা আনসার করতে বলবো সে কোটাই করবে, আর কেউ একদম আবেগে সবগুলো আনসার করবেন না, তাহলে অন্যদের ক্ষতি হইতে পারে। আপনি একটু স্থির থাকেন, ধীর থাকেন, যে কটা আনসার করতে বলবো সে কটাই। প্রথম দুইটা আনসার করে আমাকে দেখেন তো ভাই, প্রথম দুইটা এক এবং দুই, এক এবং দুই আনসার করে দেখেন, এক এবং দুই আনসার করে দেখেন, এক এবং দুই। মাথা ঠান্ডা, তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করবেন না, আচ্ছা ওকে, আমি যথেষ্ট দেখেছি, চেষ্টা করছেন, তবে বেশিরভাগই হয় না। বন্ধুরা দেখেন এখানে একটু আবেগ দমন করতে হচ্ছে, আমরা ইমোশনাল ফুল বেশিরভাগ মানুষ, এখানে কিন্তু ওয়ার্ক, এখানে কিন্তু এন্টার নাই, আমরা তখন করেছি এন্টার নিয়ে, কিন্তু এন্টার এখানে নাই, আপনি ইনটু ইনটু নিয়ে সিদ্ধান্ত দিয়ে বসে গেছেন, মানে আগে পর কি আছে ওটা আমার দেখার দরকার নেই। আমি ইন্টু দেখছি, ইন্টু সেই পাপিষ্ঠ শেষ, ইন্টুকে একটা নিষিদ্ধ শব্দ, ইন্টুকে একটা হারাম শব্দ, যে ইন্টু দেখার মাত্র এটার কি কাউ করতে হবে? আরে ভাই আগে দেখবেন আগে পরে কি আছে, আগে আছে ওয়ার্ক, এন্টার নাই, আপনি ইন্টু কাটেন কেন? এন্টার থাকলে সে না, এরপর আপনার রুম থাকলে, জায়গা থাকলে প্রিপোজিশন বসবে, এন্টার কাহিনী তো নাই, নিউ ফেজ অফ দেয়ার লাইফ।
এখন এবারে এন্টার আছে, এখন এন্টার ছিল না এখন এন্টার আছে। এন্টার যখন আছে তখন আবার আমি খেয়াল করলাম যে পরে কি আছে, নিউ ফেজ অফ দ্যার লাইফ, তাদের নতুন জীবনের অধ্যায়ে প্রবেশ করেছে, জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তো জীবনের নতুন অধ্যায়ে তো প্রবেশ করা যায় না, আসলে জীবনের নতুন অধ্যায়ে কোনো জায়গা না। সেই কারণে আমার প্রিপোজিশনটা কি করবে, প্রিপোজিশনটা অবশ্যই হবে দ্য এন্টার ইনটু দ্য নিউ ফেজ অফ দ্যার লাইফ, তাহলে নো প্রিপোজিশন বাদ এখানে ইনটু হবে। এই তাহলে এন্টার আনসার হচ্ছে ইনটু, দুইয়ের আনসারও ইনটু, দুইটাই ইনটু। যারা আনসার করতে পেরেছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ, তারা ভালো করেছেন। তবে যারা করেননি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, করতে পারেননি ধন্যবাদ, শুধু একটু খেয়াল করতে হবে ভাই এরপর থেকে ইমোশনালি আমাদেরকে চললে হবে না, একটু চোখ কান খোলা রাখলে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে বন্ধু। এক এবং দুই আমাদের শেষ, পরবর্তী আসেন তিন চার পাঁচ। কোন শব্দ, কোন বিশেষ শব্দ দেখা আবেগে পড়া যাবে না। Am I clear? Okay. তিন চার পাঁচ। তিন চার পাঁচ করেন, তিন চার পাঁচ। আচ্ছা ওকে, এবার দেখছি অ্যাবাউট, হ্যাঁ কেউ কেউ ভুল করছে, অনেকেই শুদ্ধ হচ্ছে, ভালো খারাপ না। আচ্ছা দেখেন, টেল মি অ্যাবাউট নো প্রিপারেশন দ্য কিং। দেখেন এখানে টেল আছে, এখানে ডিসকাস নাই ভাই, এখানে টেল আছে। এবার অনেকে সতর্ক হয়ে গেছে, সচেতন হয়ে গেছে, এখানে আমি বলছি দুটো দুটো করে করেন। টেল মি এখানে অ্যাবাউট আছে, সুতরাং টেল মি অ্যাবাউট দা কি, ডিসকাস নাই অ্যাবাউট আছে, আমার কোনো সমস্যা নাই। টেলের পরে অ্যাবাউট হইতে কোনো আপত্তি নাই, ডিসকাসের পরে অ্যাবাউট হওয়া যাবে না। আচ্ছা নেক্সট, উই শ্যাল ডিসকাস ইট। এইবার বন্ধু ডিসকাসও আছে অ্যাবাউটও আছে, এই এই দুটার কম্বিনেশন হয় না, ক্লিয়ার? ডিসকাসার আর অ্যাবাউট এর মিলন ঘটে না, এই কারণে আমাদের হবে নো প্রিপারেশন। তাহলে তিন নাম্বারটা হচ্ছে অ্যাবাউট, ঠিক আছে, কারণ এখানে ডিসকাস নেই, টেল আছে, টেলে ক্ষতি নেই। পাঁচ নাম্বার, উইল মিট ডট। দেখেন বলছি মিটের পরেও প্রিপারেশন হয় না, ফাইন, কিন্তু যার সাথে দেখা করবেন তার এক, তার সাথে না হয় না উই, আমি কি একটা কথা বলেছি? তার মানে মিটের পরে কোনো প্রয়োজনই হয় না ব্যাপারটা কি সত্য? না, মিটের পরে শুধু উইথ হবে না যার সাথে দেখা করবেন তার সাথে, মিটের পরে শুধু উইথ হবে না যার সাথে দেখা করবেন তার সাথে। সুতরাং বন্ধু এই জায়গাতে ডনের সাথে কি দেখা করছে? ডন মানে কি? ডন মানে হচ্ছে ভোর। ডন মানে কি, কি মনে করছেন? ডন মানে কি ডন? ম্যাঁ হু ডন, ম্যাঁ ম্যাঁ সেই ডন, ওদের বাংলার বানান তো হচ্ছে ডিও এন ডান, তাই না? এটা ডন, এই ডন মানে হচ্ছে ভোর। তার মানে হচ্ছে এখানে আপত্তি নাই ভাই, ভোরে তোমার সাথে আমার দেখা হবে, তো ভোরে যখন দেখা হবে আমি একটু দিব সমস্যা কি, একদম ভোরের পূর্বে একটু বসে। বন্ধুরা এই কটা ক্লিয়ার? এখন এই রিলেটেড কি আর কটা এক্সাম্পল দিব বলেন,
আপনারা অনেকে স্ট্রাগল করেছেন, এখন কি আরো কয়টা দিব, আরো কয়টা এক্সারসাইজ দিব, আপনারা আরেকটু ফ্রেশ হবেন, আর একটু কনফিডেন্ট হতে চাচ্ছেন, আর একটু কনফার্ম হতে চাচ্ছেন, বলেন বলেন বলেন, দ্রুত জানান। জি ওকে জিতছি। অল্প অল্প করে করবো, অল্প অল্প করে করবো, কেমন? প্রথম তিনটা করেন, এক দুই তিন করেন, শুধু এক দুই তিন করেন, শুধু এক দুই তিন। এক দুই তিন, একটা পেয়েছি, দুইটা পেয়েছি, ইনটু অ্যাট, ইনটু অ্যাট, নো প্রেপোজিশন, আমরা ভাবি না কিছুই। একটা নো আসছে, বেশিরভাগই ইনটু হবে, ইনটু এক নো, ইনটু এক নো, ও একজন আছে নো এক নো। ওকে লেট মি সলভ ইট, চলেন আমি একটু হেল্প করি, বেশি সময় আর আপনাদের না দিই। দেখেন এগ্রিমেন্ট আছে ভাই, এগ্রিমেন্ট থাকলে অবশ্যই ইনটু হবে, এগ্রিমেন্ট থাকলে এটা থাকলে ইনটু হবে। আমি আবার বলি, যিনি ভুল করেছেন তার উদ্দেশ্যে আবার বলছি বন্ধু, দেখেন ব্যাপার হচ্ছে কি, এন্টার পরে তখন ইনটু হবে না যখন কোনো প্লেস থাকে, যেমন কি রুম একটা প্লেস, স্টেডিয়াম একটা প্লেস, একটা কান্ট্রি, একটা ভিলেজ, একটা টাউন, টুগে প্লেস, তখন এগুলো আর ইনটু হবে না, না হবে না, প্লেস হলে হবে, কিন্তু প্লেস ছাড়া বাকি যা আছে, যেমন এগ্রিমেন্ট, চুক্তি, এটা তো কোনো প্লেস না। বিজনেস, নতুন ব্যবসা, নতুন ক্লাস, নতুন যুগ, নতুন আইডিয়া, এগুলো কোনো জায়গা না ভাই, তখন ইনটু হবে, ব্যাপারটা অনেক মজার এবং সহজ। আচ্ছা নাম্বার টু, শি অ্যারাইভড ডেস্টিনেশন, আমরা জানি অ্যারাইভ এর পরে অ্যাড বসে, রিচের পরে না অ্যাড বসে না, রিচের পরে অ্যাড বসে না, অ্যারাইভ এর পরে অ্যাড বসতে ক্ষতি নেই, বুঝবে। দুই নাম্বার অ্যাড, রেজাম্বল, সে বলছে কি রেজাম্বলের পরে অবশ্যই প্রিপোজিশন বসে না, মানে নো প্রিপোজিশন ঠিক, চোখ বন্ধ করে। রিজেম্বল মানে কি, লুক অ্যালাইক, কারো মতো দেখতে হওয়া, কারো চেহারা, কারো অবয়ব কারো মতো দেখতে হওয়া, এটা হচ্ছে রিজেম্বল। ওকে, তাহলে রিজেম্বল পরে কখনোই প্রিপোজিশন বসে না, হ্যাঁ বসে যদি পূর্বে কোনো ভার থাকে, পূর্বে ভার থাকলে পরেও প্রিপোজিশন বসতো, পূর্বে ভার নেই পরে প্রিপোজিশন বসবে, সুতরাং এখানে আনসার হচ্ছে নো প্রিপোজিশন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার ভাই। বন্ধুরা এবার করে নেন চার পাঁচ ছয়, চার পাঁচ ছয় করেন, চার পাঁচ ছয়,
ওকে আসেন। যদি এই হ্যাজ এবং ইজ না থাকতো, টু ও থাকতো না, প্রিপোজিশনই থাকতো। আমি ক্লিয়ার ভাই? এরপর আসুন ডিসকাস। ডিসকাসের পরে কখনোই কোন প্রসঙ্গে কোনো ভাবে এবাউট হবে না, হবে না, হবে না, শুধু কে হবে। ডিসকাসের পরে কে হবে? উইথ হতে পারে। এখন যদি সে কোনো অপশন আপনাকে না দেয়, উইথ কেন হয়েছে? কারণ আমরা কারো সাথে তো আলোচনা করবো, ধরো আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করবো, উই উইল ডিসকাস অ্যাবাউট ক্রিকেট হবে না। আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করবো, উই উইল ডিসকাস অ্যাবাউট ক্রিকেট হবে না, হবে উই উইল ডিসকাস ক্রিকেট। এখন কার সাথে আলোচনা করবো? উইথ হিম। ডিসকাস উইথ হিম মানে কারোর সাথে আলোচনা করা। আপনি উইথটা যখন কারোর সাথে আলোচনা করবেন উইথটা দিতে পারেন। এমনকি আর একটা মজার কথা বলে রাখি আপনাদের, আপনি চাইলে এখানে কোনো প্রিপোজিশন নাই দিতে পারেন, আপনি এখানে নো প্রিপোজিশন অপশনে নাই থাকলে আপনি ওইও দিতে পারতেন। কেন বলি, আপনি যখন এখানে কোনো প্রিপোজিশন দিবেন না, কোনো প্রিপোজিশন দিবেন না, একদম কোনো প্রিপোজিশন নেই, ধরেন দিবেন না একটাও, না দিলে আবার অর্থ হবে, এর অর্থ দাঁড়াবে উই হ্যাভ ডিসকাসড, মানে আমরা তার সম্বন্ধে আলোচনা করেছি। উই উইল ডিসকাস সাকিব আল হাসান, উই উইল ডিসকাস সাকিব আল হাসান, মানে আমরা সাকিব আল হাসান সম্বন্ধে আলোচনা করব। উই উইল ডিসকাস রহম রহিম, আমরা রহিম সম্বন্ধে আলোচনা করব। মানে উইথ না দিলে বোঝা যাবে কি সেই আপনার আলোচনার বিষয়বস্তু। আর যদি বলেন আপনি উই উইল ডিসকাস উইথ সাকিব আল হাসান, তার মানে হচ্ছে আপনি সাকিব আল হাসানের সাথে আলোচনা করবেন, তার সাথে করবেন। আমি বিষয়টা সম্ভবত ক্লিয়ার, যে ডিসকাসের পরে তবে কোনো ভাবে কোনো প্রকারেই অ্যাবাউট সম্ভব নয়, একমাত্র হয়তো উইথ হতে পারে যদি কারো সাথে আপনি আলোচনা করেন। বন্ধুগণ, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। এই পুরো ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান। তবে আপনাদের রেসপন্স অনেক ভালো ছিল, আই এম স্যাটিসফাইড। এখন আপনারা কি স্যাটিসফাইড কিনা সেটা একটু জানাবেন। এবার আসেন নেক্সট ওয়ান, পরবর্তী ধাপে আমরা চলে যাই। আমি প্রত্যেকটা টপিক পড়াবো, একটা করে নতুন ইয়ে পড়াবো, আর পরীক্ষা নিয়ে নিবো সাথে করে। দেখি আপনারা কেমন করেন, কিভাবে করছেন, কিভাবে বুঝছেন, কিভাবে পাচ্ছেন। আসেন এক্সারসাইজ এটা একটু দেখি। প্রথমেই কারেকশন, প্রিপোজিশনের একটা ক্যারেকটারাইজেশন একটু দেখার চেষ্টা করি। অ্যাকর্ডিং টু মি শি হ্যাজ ডান এ গ্রেট জব, বাট অ্যাকর্ডিং টু মি মা উই শুড লিভ দ্য প্লেস। এখানে দুইটা ব্যাপার আসলে একটু আমরা আলাপ করার চেষ্টা করি। শোনেন, ভাষা একটা কার্ডিয়াস, ভাষা খুব মানে সহজ, মানে ব্যাকরণ সহজ, কিন্তু ভাষার ভাব গাম্ভীর্য বা প্রয়োজনীয়তাটা সহজ না, অনেক অনেক কিছুই মেনটেন করতে হয়। আপনি একটা কথা কোন টোনে বলবেন এটার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে রেগে কথা বলতেছেন। সেম কথা আপনি ডিফারেন্ট টোনে বললে এক এক রকম শোনাবে, তাই না? এটা আপনার জানা যাবে। তো ভাষায় শুধু ব্যাকরণই একটা সমস্যা তা, ভাষা ব্যবহারের নানা দিক আছে। যেমন ধরেন আপনি এমন ভাবে কথা বলতে পারবেন না যেখানে আপনার উদ্যত প্রকাশ পায়, আপনার অহংকার প্রকাশ পায়, তাহলে এটা সুন্দর একটা ভাষা, তাই না? তো অ্যাকর্ডিং টু মানে অনুসারে, এই যে দেখেন আমরা বলে ফেলি না অ্যাকর্ডিং টু মি, এই অ্যাকর্ডিং টু মি তো ভুল বন্ধুগণ, অ্যাকর্ডিং টু মিটা ভুল, সম্পূর্ণ ভুল। কেন? অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। আমি নিজের কথা তো নিজে বলতে পারি না, যে আমার মত অনুসারে, আমার মত অনুসারে, আর বাবা আমি মানে এমন একজন আসছি ভাই, অ্যাকর্ডিং টু শব্দটা ফ্রেজটা ভুল না, ভুল হচ্ছে অ্যাকর্ডিং টু এর সাথে মি যখন হয় তখন ভুল। এমনি অ্যাকর্ডিং টু ও ভুল না, মিও ভুল না, ইয়ের বিষয়টা এরা কোনো পাপই না, কিন্তু দুইজন একসাথে বসতে পারবে না। কেন? কারণ আমার মত অনুসারে, আরে বাপ আমি এমন একজন আসছি, আমার আবার মত,
আমার সেটার অনুসার, মানে তুমি আমার অনুসরণ করো, অনুসরণ করো, তাই না? মানে নিজেকে একটু একটু গ্লোরিফাই করে দেখানো ব্যাপারটা, এটা ভাষা এই ধরনের অহংকার ব্যাপারগুলোও সে পছন্দ করে না। সেই জন্য হচ্ছে আপনি অ্যাকর্ডিং টু মুই বলতে পারেন। তো এই কারণে কি আমি আমার মত প্রকাশ করতে পারবেন না? দেখেন পয়েন্ট পয়েন্ট, এখন কি তাহলে আমার কোনো মত নাই? আমার মতের অনুসার হইব না কেউ, ঠিক আছে ফাইন, আমি মতের অনুসার হইতে বলবো না ফাইন, কিন্তু তার মানে আমার কোনো মত থাকতে পারবে না? পারবে বন্ধু, পারবে, সেটা অন্য স্টাইলে বলতে হবে। আমার মত অনুসারে না বলে বলতে হবে আমার মতে, আমার মতে। তাহলে আমার মতে ইংরেজি কি হবে? ইন মাই ওপিনিয়ন। আমাদের মতে ইংরেজি কি হবে? ইন আওয়ার ওপিনিয়ন। তাহলে অ্যাকর্ডিং টু মি অথবা অ্যাকর্ডিং টু আস এর পরিবর্তে বলবেন ইন মাই ওপিনিয়ন, ইন আওয়ার ওপিনিয়ন। বন্ধুরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আসেন, এবার যখন অন্য কারো কথা বলবেন, থার্ড পার্সন সেকেন্ড পার্সন এদের কথা বলবেন, যে তোমার মতে, তখন আবার মতে বলেন না, তখন আবার রেসপেক্ট দিবেন। রেসপেক্ট নিজেকে নিজে নয়, অন্যকে দিবেন। তোমার মত অনুসারে বলবেন, তখন বলবেন যে অ্যাকর্ডিং টু ইউ, অ্যাকর্ডিং টু হিম, অ্যাকর্ডিং টু হার, অ্যাকর্ডিং টু রোহিম, অ্যাকর্ডিং টু আওয়ার টিচার, অ্যাকর্ডিং টু মাই ফাদার, অ্যাকর্ডিং টু মাই সিস্টার, অ্যাকর্ডিং টু মাই ডক্টর বলবেন। অ্যাকর্ডিং টু অন্যদের সাথে লাগাবেন, বন্ধু নিজের সাথে না। আমি ক্লিয়ার কি ক্লিয়ার না কথা কন? কথা কন ঠিক না বা ঠিক? ক্লিয়ার কি ক্লিয়ার না? তার মানে প্রথমত আমাদের যে অ্যাকর্ডিং টু মি এটা ভুল, এটার পরিবর্তে আমরা লিখবো ইন মাই ওপিনিয়ন। এটার পরিবর্তে কি লিখবো? ইন মাই ওপিনিয়ন, তাই না? আচ্ছা, আর তাহলে এবার দুই নম্বরটা রাইট অর রং আমাকে বলেন। দুই নম্বরটা রাইট অর রং বলেন একটু, দুই নম্বরটা রাইট অর রং বলেন, দুই নম্বরটা রাইট অর রং বলেন, বলেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ, বলেন। নাম্বার টু রাইট অর রং, দুই নম্বর সেন্টেন্সটা ঠিক আছে কিনা বলেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ তৌফিকা শান্তা, রাইট, গুড। দুই নম্বরে কোনো সমস্যা নাই, কেন সমস্যা নাই? কেন? কারণ এটা তো অন্যকে আমি সম্মান দিব, অ্যাকর্ডিং টু বলবো, অ্যাকর্ডিং টু নিম্মা, ঠিক আছে। নেক্সট ওয়ান, দা এন্ড, ইন দা এন্ড, আমরা কি বলবো? অ্যাট দা এন্ড বলবো নাকি ইন দা এন্ড বলবো নাকি দুইটাই বলবো? এই রাইট বানান ভুল লেখেন না আবার, হ্যাঁ রাইট বানান রং লেখা চলবে না বন্ধু, রাইট বানানটা যাতে রাইট হয় খেয়াল রাখবেন, হ্যাঁ। সব রাইট এক রাইট না, দেখেন whatever at the end না ইন দা এন্ড লিখবেন, দুটাই ঠিক আছে। তবে কখন কোনটা হবে এটা গুরুত্বপূর্ণ, মানে কখন এট দা এন্ড হবে কখন ইন দা এন্ড হবে এটা গুরুত্বপূর্ণ। কিভাবে ভাই? দেখেন এট দা এন্ড মানে হচ্ছে কোন কিছুর শেষে, আর ইন দা এন্ড মানে আসলে শেষ টেস নাই। আমরা বাংলায় প্রায় বলি না পরিশেষে অবশেষে, একটু মন দিয়ে শুনেন বুঝলেন কিরকম। আসলে সবকিছুরই শেষ আছে, যেমন এই ক্লাসের শেষে, জীবনের শেষে, দিনের শেষে, ঘুমের শেষে, মিটিং শেষে, তাই না? পথের শেষে, কথার শেষে, আমরা বলি না এরকম, এরকম যত কিছুরই শেষ আছে সব কিছুরই শেষ আছে। তাহলে অ্যাট দা এন্ড অফ দ্য নাইট, অ্যাট দা এন্ড অফ দ্য ডে, অ্যাট দা এন্ড অফ দ্য স্পিচ, অ্যাট দা এন্ড অফ দ্য মিটিং, আমরা বলি না এগুলো? আচ্ছা বলতে পারেন, অ্যাট এগুলো সবই অ্যাট, কারণ সবারই শেষ আছে, সব ক্ষেত্রে আপনি অ্যাটই দিবেন, অ্যাট দা এন্ড বলবেন। তো ইন দা এন্ডটা কেন বলে? ইন দা এন্ড হচ্ছে আসলে কিছু হাইপোথেটিক্যাল ব্যাপার স্যাপার, যেমন অবশেষে তার বিয়ে হয়েছে। ভাই এই শেষ কোন শেষ, এই অবশেষ কোন শেষ, এটা কি কোন শেষ আছে? ধরুন বিয়েটা কি এরকম হয়েছে যে ধরুন একটা বছর যদি বলা যায় বছর শেষে তার বিয়ে হয়েছে, তাহলে অ্যাট দা এন্ড অফ, অ্যাট দা এন্ড অফ দ্য ইয়ার শি গট ম্যারিড, বছর শেষ, বছর তো শেষ আছে,
বছরের শেষে ওই সময়টা তো উল্লেখ করে দিছে কোনটা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে মাসের শেষে তার বিয়ে হবে এট দ্য এন্ড অফ দ্য মান্থ শি উইল গেট ম্যারি তাই না কথা হচ্ছে যদি বলো অবশেষে তার বিয়ে হচ্ছে বা পরিশেষে সে রাজি হয়েছে অবশেষে তারা জিততে পেরেছে এই অবশেষে আসলে কি কোনো শেষ আছে এটা কি কোনো একটা টাইমের শেষ এটা কি কোনো একটা ঘটনার শেষ এটা কি কোনো একটা সময়ের শেষ বা স্থানের শেষ না এই অবশেষে পরিশেষে যখন বোঝাবে তখন দিবেন ইন দ্য এন্ড তখন দিবেন ইন দ্য এন্ড আর সবসময় দিবেন অ্যাট দ্য এন্ড তাহলে বন্ধু শুধু মনে রাখতে হবে যে বাক্য অবশেষে বা পরিশেষে বোঝাচ্ছে যেটার শেষ আপনি তলিয়ে পাচ্ছেন না সেটাই ইন দ্য এন্ড ইন দ্য এন্ড আর এছাড়া সবকিছুরই শেষ আছে সবকিছুর ক্ষেত্রেই অ্যাট দ্য এন্ড বসবে যেমন দিনের শেষে অ্যাট দ্য এন্ড রাত্রি শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে সভা শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং তাই না পরীক্ষা শেষে অ্যাট দ্য এন্ড অফ এক্সাম এই হচ্ছে বিষয় ক্লিয়ার তো বন্ধুরা এবার আসেন আমরা একটু দেখার চেষ্টা করি আচ্ছা এই এটা তো লিখে দিয়েছি এখানে একটু ব্যাখ্যা করে দিই কথা অ্যাট দ্য এন্ডের পর সবসময় দেখবেন যে ক্যাপিটাল ডিসিশন থাকবেই অ্যাট দ্য এন্ডের পরে যদি কোনো প্রিভিশন না থাকে আপনি প্রিভিশন দিয়ে দিতে হবে কারণ কোনো কিছু শেষে তো কবল হচ্ছে তাহলে অ্যাট দ্য এন্ড ওই প্রিভিশন অফটা আপনাকে দিয়ে দিতে হবে যদি নাও থাকে অ্যাট দ্য এন্ডের পর প্রিভিশন থাকতেই হবে থাকতে হবে মাস্ট আর ইন দ্য এন্ডের পর প্রিভিশন থাকে ইন দ্য এন্ডের পর সরাসরি ক্লজ শুরু করে দিলাম ক্লিয়ার এই আরেকটা পদ্ধতি আপনাদেরকে বুঝাই দিলাম তবে মূল বিষয় হচ্ছে বন্ধু এটাই সেটা কি অবশেষে পরিবেশেষে বোঝালে ইন দ্য এন্ড এছাড়া কোনো কিছুর শেষে কোনো ঘটনার শেষে দিনের শেষে কালের শেষে সবসময় অ্যাট দ্য এন্ড দেখি একটু প্র্যাকটিস করি আমরা দেখি করেন তো আচ্ছা এক এবং দুই করেন এক এবং দুই করেন এক এবং দুই করেন যেখানে এক দ্য এন্ডের পরে প্রিপোজিশন নাই সেখানে অফ প্রিপোজিশন দিয়ে দিতে হবে কিন্তু সংবিধিবদ্ধ সতর্কীকরণ একজন আনসার করেছে শুধু বাকিরা কোথায় এখানে নো প্রিপোজিশন কোনো কাম নাই রে আচ্ছা দেখেন দেখেন ব্যাপারটা হচ্ছে কি আর ইন দ্য এন্ড অ্যাট দ্য এন্ড কোনো প্রিপোজিশন না ইনটা প্রিপোজিশন একটা প্রিপোজিশন দ্য এন্ড কি প্রিপোজিশন শুধু ইন অ্যাট প্রিপোজিশন ভাই দ্য এন্ড তো কোনো প্রিপোজিশন হি ওয়াজ শাই সে লাজুক ছিল প্রথমে ইনিশিয়ালি হি প্রপোজড হার টু ম্যারি কিন্তু পরিশেষে সে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে ভাই পরিশেষের কোনো শেষ আছে অবশেষের কোনো শেষ আছে অবশেষে রাজি হয়েছে বলি না এরকম এই জন্য এটা হবে ইন দ্য এন্ড এটা ইন দ্য এন্ড অনেকেই লিখেছে ঠিক আছে আই অ্যাম গোয়িং টু ঢাকা এই ভ্রমণ শেষে আমি ঢাকায় পৌঁছাবো বা আমি ঢাকায় যাচ্ছি তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি মানে আমি অনেকগুলো জায়গায় জার্নি করতেছি
জার্নি শেষে আমি কোথায় যাচ্ছি? ঢাকায় যাচ্ছি। এট দ্য এন্ড অফ দ্য জার্নি, এট দ্য এন্ড হলে পরে কিন্তু অফ দিতে হয়। আমি আবার বলছি এট দ্য এন্ড দিলে পরে অফ দিতে হবে। আর অফ যদি ওখানে বাই ডিফল্ট থাকে আপনার কিছু করার নেই, এট দ্য এন্ড থাকলে পরে অফ দিতে হবে। আপনাদের তো কঠিন আসবে না, সেই ওখানে অফরা দিয়েই দিবে। আচ্ছা নেক্সট, আই এম গোয়িং অ্যাওয়ে, তাহলে দ্য মান্থ মাসেরও শেষ আছে। মাসেরও শেষ আছে না ভাই, মাসে কি কোনো পরিশেষ হয়, অবশেষ হয় না, মাসের একদম শেষে। তাহলে এটাও অ্যাড, তিনও অ্যাড, তবে অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড অফ, অ্যাট দ্য এন্ড লিখলে পরে অফ দিতেই হবে। আবার বলছি অ্যাট দ্য এন্ড লিখলে পরে অফ দিতেই হবে। আমি সম্ভবত ব্যাপারগুলো ক্লিয়ার, বন্ধুগণ ক্লিয়ার কিনা একটু জানান, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন। Dear ladies and gentlemen, are you people clear what I intended to say? Okay, next one. By with. By with. Okay, clear? Ashen ever. By with the collection. Shunan. By hoche. যখন কোনো কাজ করে না, তো সেটা দুইটা দ্বারা হইতে পারে। একটা হচ্ছে কি, যা কোনো ব্যক্তি দ্বারা হয়, আর একটা হচ্ছে কোনো বস্তু দ্বারা হয়। যেমন আমি কাউকে খুন করেছি, তো দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই মি, এটা ফাইন, দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই মি। কিন্তু যদি আমি তার ধরেন বোতল দিয়ে বিড়ে মারি, আমার বোতল দিয়ে সারাদিন বিড়ালেও কেউ মরবে না আমার বিশ্বাস। আচ্ছা বলা যায় না কোনো কিছুই, there are many things in heaven to motto pare. Acha dhoren tar je mere korlam bottle diye pite, tale eta hobe with, with bottle. Kintu by me, the man was killed by me with a bottle, with a bottle. Ami clear? Sutran kono instrument, kono bostu diye jodi apni kono kaj koren, amra bolbo with. Ar jodi ami byakti kori seta hobe ki by. ব্যাপারটা সম্ভবত ক্লিয়ার আপনার। অ্যাট দ্য এন্ড সম্বন্ধে আবার বলতে যাচ্ছেন, মনে রাখবেন অ্যাট দ্য এন্ড হচ্ছে কোনো কিছুর শেষে, আর শুধু পরিশেষে অবশ্যই ইংরেজি যেটা ওটা হচ্ছে ইন দ্য এন্ড, ওটা হচ্ছে ইন দ্য এন্ড। আর মনে রাখতে হবে আরেকটা বিষয় কি, অ্যাট দ্য এন্ডের পরে অফ দিতে হবে, অ্যাট দ্য এন্ডের পরে অফ দিতে হবে, এটুকুই মনে রাখবেন। অ্যাট দ্য এন্ড অফ কোনো কিছুর শেষে, যেমন এই ক্লাস শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস, তারপরে রাত্রি শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইট, খেলা শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য গেম, এই তো। আচ্ছা রোমিও জুলিয়েট পড়ছেন না, রোমিও জুলিয়েট পড়ছেন আপনারা? সেই রোমিও জুলিয়েটের রোমিও কি করেছে, ওয়াজ কিল্ড dash himself dash Pfizer, dash himself dash Pfizer, shot shot by versus with, come on, ঠিক আছে, একজন দিয়েছে by with, বাকিরা কি দেয় দেখি। ওকে ভাই, ওই তো অনেকে দিয়েছে, ঠিক আছে ভাই আসেন। তাহলে রোমিও ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, তার নিজের দ্বারাই সে খুন হয়েছে, বাই হিমসেলফ আর উইথ পয়জন, পয়জন টু, ঠিক আছে, সহজ ছিল, পারবেন, ঠিক আছে ভাই, শিখেছেন, ফাইন, থ্যাংক ইউ। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব কনফিউজিং অনেকের জন্য, অনেকেই আমরা এই জায়গাটাতে একটু কনফিউজ হয়ে যাই, বাট ইট হ্যাজ ইমেন্স হিউজ সর্ট অফ ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্স আসেন বাই টেলিফোন গান শুনছেন একটা বাই ও আচ্ছা বাই উইথ একটা আরেকবার বলবো শুনেন সেটা হচ্ছে কোন ব্যক্তি দ্বারা কোন কাজ হলে ওইটা বাই আর বস্তু দ্বারা হইলে ওই সহজ সহজ কথা সহজে বলাই শেষ করে ভালো আসেন বাই টেলিফোন ওটা দেখি আপনারা গান শোনেন না আপনারা অনেক পুরনো ছবি পুরনো বাংলা ছবির গান রুনা লায়লা সম্ভবত কণ্ঠশিল্পী নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম গান শুনছেন নাকি না একটু বলেন তো কেন গানটার কথা কেন বলছি এটার দরকার আছে এই গানটা মনে থাকলে আপনাদের এটাও মনে থাকবে বলেন এই গানটা শুনছেন কিনা নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম তো এই প্রথম নাই টেলিফোনটা মনে রাখেন আপনারা অনেকেই বুঝছেন এই যে বাই টেলিফোন নাকি বাই দি টেলিফোন ওভার টেলিফোন নাকি ওভার দি টেলিফোন এটা নিয়ে কনফিউশনে থাকেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমরা বাই টেলিফোন ব্যবহার করব নাকি বাই দ্য টেলিফোন ব্যবহার করব ওভার টেলিফোন ব্যবহার করব নাকি ওভার দ্য টেলিফোন ব্যবহার করব এই গল্পেই আমরা কনফিউজ থাকি বেশি তো বন্ধুরা উইথ দিয়ে বাই কর্তৃক উইথ দিয়ে আজকে দেখো ওই গানটা মনে রাখলে আপনারা এটা ভুলবেন না কিভাবে ভুলবেন না দেখেন বাই টেলিফোন মানে নাই টেলিফোন নাই আর টেলিফোনের মাঝখানে দি আছে তেমনি বাই আর টেলিফোনের মাঝখানেও দি নাই কথা সহজ বাই টেলিফোন বাই আর টেলিফোনের মাঝখানে যেমন দি হবে না নাই আর টেলিফোনের মাঝখানেও দি হবে না দি নাই তো আপনি কি এভাবে গান গান নাই দা টেলিফোন নাই দা পিয়ন নাই দা টেলিগ্রাম এটা এরকম করে গান না আপনি গান নাই টেলিফোন নাই রে পিয়ন তাই নাকি নাই দা টেলিফোন নাই দা রে পিয়ন অবশ্যই নাই টেলিফোন তো নাই আর বাই তো একই রকম শুনতে নাই আর বা বাই তো সাউন্ড সিমিলার তাই না তাহলে নাই টেলিফোন যা বাই টেলিফোন না তাহলে আমার সাথে বলেন তো নাই টেলিফোন বাই টেলিফোন যে যেখানে যে প্রান্তে বসে আছেন আমার সাথে বলেন নাই টেলিফোন বাই টেলিফোন নাই টেলিফোন বাই টেলিফোন নাই আর টেলিফোনের মাঝখানেও দি নাই বাই আর টেলিফোনের মাঝখানেও দি নাই ব্যাপারটা মনে থাকবো ভাই কথা কন ব্যাপারটা মনে থাকবো কিনা কথা কন মনে থাকবো কিনা কন আর এই নাই আর বাই ছাড়া নাই আর বাই ছাড়া যা আছে ওভারের পরেও দি সবার পরেই দি ওভার দা টেলিফোন অন দা টেলিফোন ওভার দা টেলিফোন অন দা টেলিফোন দুইটার পরেই দি বসবে শুধু বাইয়ের পরে বসবে না শুধু বাইয়ের পরে বসবে না আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার দি হবে কোথায় কোথায় হবে না এটা অন্তত ক্লিয়ার তাহলে বাই টেলিফোন নাই টেলিফোন বাই টেলিফোন নাই টেলিফোন দি হবে না নাই টেলিফোনও দি নেই বাই টেলিফোনও দি নেই আর বাকি দুটাতেই হবে বাকি দুটাতেই হবে ওভার দ্য টেলিফোন অন দ্য টেলিফোন দুইটাতেই হবে এবার আসেন এই দুইটার মানে দি কোথায় হবে কি হবে না এটা ক্লিয়ার হয়েছে কিন্তু এই দুইটার অর্থ সেম এই দুইটার অর্থ সেম সেটা হচ্ছে আমরা অর্থটা কি আমরা সবাই সহজ আমরা টেলিফোনে আমরা যে কনভারসেশন করি টেলিফোনে যে আলাপ আলোচনা করি সেটা হচ্ছে বাই টেলিফোন টেলিফোনে যে আলাপ আলোচনা করি ভাই সেটা হচ্ছে কি বাই টেলিফোন বা ওভার দ্য টেলিফোন যে কোনো কিছু আপনি পারবেন আচ্ছা তো কথা হচ্ছে অন দ্য টেলিফোন কখন ব্যবহার করবো যখন আপনি কথা বলেন যখন আপনি এঙ্গেজ থাকেন আমরা বলেন না এঙ্গেজ ধরুন গার্লফ্রেন্ডে যখন ফোন দেন দেখেন না যে প্রায় এঙ্গেজ থাকে তাই না ওইটাই আর কি যখন সে কেউ কথা বলছে আলোচনারত আছে ফোনে ইন করতে আছে তখন অন দ্য টেলিফোন যে কথা বলো না কথা বলো না বস ফোনে কথা বলতেছে বা বাবা ফোনে কথা বলতেছে দ্য ফাদার বা আওয়ার ফাদার ইজ অন দ্য ফোন আমি ক্লিয়ার এই শুধু টেলিফোন না এটাই সেল ফোন টেলিফোন সব কিছুতেই সেম আমি ক্লিয়ার আচ্ছা মোবাইল ফোন যাই আসে তো বন্ধুগণ এমনি সাধারণ কনভারসেশন হলে যে আমি তার সাথে কথা বলেছি গতকালকে আগামীকাল কথা বলবো আমরা টেলিফোনের মধ্যে মাধ্যমে কাজ সেরেছি আমরা টেলিফোনের মাধ্যমে কথা হয়েছে টেলিফোনের মাধ্যমে বিয়ে হয়েছে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আপনি বাই টেলিফোন বা ওভার দ্য টেলিফোন
যে কোনো একটা ব্যবহার করবে, বাই টেলিফোনও করতে পারেন, ওভার দ্য টেলিফোনও করতে পারেন। কিন্তু যখন এঙ্গেজ বোঝাবেন, যে বর্তমানে সে কথা বলছে, বর্তমানে সে টেলিফোনে আছে, সে টেলিফোনে আছে, তখন হবে যে অন দ্য টেলিফোন। কাম কুইকলি, ইউর ফাদার ইজ অন দ্য ফোন। মানে ধরেন আপনার, আপনি ডাকতেছে আপনার মা যে তোমার বাবা ফোন করছে, তাড়াতাড়ি আসো। তার মানে কাম কুইকলি, ইউর ফাদার ইজ অন দ্য ফোন, এটা হচ্ছে অন দ্য ফোন, মানে হি ইজ এঙ্গেজড। আমি ক্লিয়ার সম্ভব হতে, তাই না ভাই? আবার বলছি, দিয়ের ক্ষেত্রে কি হবে, দিয়ের ক্ষেত্রে ওই নাই টেলিফোন বাই টেলিফোন, এটা মনে রাখবেন। তাহলে নাই টেলিফোনের মাঝখানেও দিই নাই, বাই টেলিফোনের মাঝখানেও দিই নাই, আর বাকি দুইটাতেই দিই হবে। দিয়ের ব্যাপারটা সহজ, শেষ। কিন্তু এবার কোনটা কোন অর্থে ব্যবহার হবে, দি দিয়া তো আর অর্থ বোঝায় না, কোনটা কোন অর্থে ব্যবহার হবে? বন্ধুগণ, প্রথম দিনে ব্যবহার হবে এই অর্থে যে কোনো কথা হয়েছে তা হবে, এখন সে এঙ্গেজড না, এখন সে এঙ্গেজড না, বা সাধারণত আমরা বলি কিন্তু এখন এঙ্গেজড না, এই সব ক্ষেত্রেই বাই টেলিফোন অথবা ওভার দ্য টেলিফোনের যে কোনো একটা। কিন্তু যখনই এঙ্গেজড হবে, শুধুমাত্র শুধুমাত্র এঙ্গেজড হবে, তখনই হচ্ছে বন্ধু অন দা টেলিফোন, অন দা সেল ফোন, অন দা ল্যান্ড ফোন, অন দা মোবাইল ফোন, যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার বন্ধুগণ। দেখি যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু জানান, এবং আমরা দুটো এক্সারসাইজ আপনাদেরকে দেই, দেখি কেমন পাচ্ছেন। আরো ভালো বুঝবেন, যেমন ধরেন শি টক উইথ মি বাই টেলিফোন, বাই টেলিফোন, দেখেন বাইর পর কোনো দিই নেই, আর এখানে অন দা টেলিফোন হবে না, কারণ হচ্ছে কি, আপনি কথা বলেছিলেন, আগে কথা বলে বলেছেন। আচ্ছা, শি টক উইথ মি ওভার দ্য টেলিফোন, এটা ঠিক আছে, ওভারের পরে দি হয়, ওভারের পরে দি হবে, ঠিক আছে, আর কথা তো বলে ফেলেছেন, এই জন্য ওভার দ্য ফোন হইতে পারে, বাই ফোন টেলিফোন হইতে পারে। মানে এক এবং দুই নাম্বার সেন্টেন্সটা তো একই রকম, একই সেন্টেন্স, আপনি চাইলে বাই টেলিফোনও বসাতে পারেন, আপনি চাইলে ওভার দ্য টেলিফোনও বসাতে পারেন। বাই টেলিফোনও বসানো যাবে, ওভার দ্য টেলিফোনও বসানো যাবে, তবে মনে রাখতে হবে বাইয়ের পরে দি বসে না, ওভারের পরে দি বসে। আবার বলছি ভাই, বাই টেলিফোন ওভার দ্য টেলিফোন একই কথা, সেম সেম, যে কোনো একটা পাঠাতে পারবেন, বাই টেলিফোনও পারবেন অথবা চাইলে ওভার দ্য টেলিফোনও পারবেন, যে কোনো একটা। তবে তবে ভাই একটা বিষয় খেয়াল রাখেন, যে বাইয়ের পরে দি বসে না, ওভারের পরে দি বসে, এটাই খেয়াল রাখতে পারে কিচ্ছু না। লাস্ট ওয়ান, যখন কেউ এঙ্গেজ থাকে দেখে, ডোন্ট টক, কথা কইস না, অ্যাজ আই অন দ্য ফোন, আমি এখন ফোনে আছি, তার মানে সে এখন ফোনের মধ্যে আছে, অন দ্য ফোন, আপনাকে এখন অন দ্য ফোন দিতে হবে। এখন আপনি বাই দ্য ফোন দিতে পারবেন, সরি বাই টেলিফোনও দিতে পারবেন না, ওভার দ্য ফোনও দিতে পারবেন। অ্যাম আই ক্লিয়ার? যদি ক্লিয়ার হন বন্ধু, তাহলে আসেন আরেকবার এক্সারসাইজ গুলো একটু করে আমাকে একটু কৃতার্থ করবেন। দেখি করেন, এক দুই তিন, তিনটাই করেন দেখি। একজন করেছে মাত্র, দুজন,
অন বাই ওভার দি অন ওভার বাই শুধু অন আর ওভার লিখলে তো হবে না এগুলোর পরে দিও লিখতে হবে বন্ধু দি ছাড়া হবে না ওকে দেখি মুন্না ইজ দা ফোন রাইট নাও এই এখন সে ফোনের মধ্যে আছে মুন্না ঠিক এখন ফোনে আছে তার মানে কি সে বাই দা ফোন না সে অন দা ফোন সে ওভার দা ফোন না সে বাই ফোন না সে অন দা ফোন আই লুক সরি আই লাইক টু ডু মাই বিজনেস ওভার দা ফোন আমি পছন্দ করি আমার কাজকর্ম আমি পছন্দ করি এখানে দি যেহেতু দেয়া আছে আপনারা বাই দেওয়ার সুযোগ নেই আপনি দিবেন ওভার কিন্তু যদি এখানে দি না থাকতো আপনি বাই দিতে পারতেন আপনাকে বাই দিতেই হইতো কিন্তু যেহেতু এখানে দি দেয়াই আছে প্রশ্নের মধ্যেই দি দেয়া আছে আপনি ওভার ছাড়া আর কাউকে দিতে পারবেন না শুধু ওভার দিতে পারবেন রেজবি রিকোয়েস্টেড রিনি এখানে টেলিফোন আছে শুধু টেলিফোন থাকলে কি হবে বাই হবে বন্ধুগণ আশা করি ব্যাপারটা ক্লিয়ার একটু কাইন্ডলি জানান ক্লিয়ার কিনা কি লিখছেন আপনারা অন দা ওভার দা বাই ওকে অবশ্য দা দেয়া আছে সরি আমি তো ভেবেছিলাম এখানে দা দেয়া নাই দা দেয়া আছে তা দেয়া থাকলে তো আপনার দিতে হবে না একজন বাই দা লিখেছে বাইয়ের পরে দি হবে না রে বাপ হবে না বাই টেলিফোন নাই টেলিফোন কতবার করে বলছে বাইয়ের পরে দি হবে না বাইয়ের পরে দি হবে না বাইয়ের পরে দি হবে বাইয়ের পরে দি হবে না দি হবে না দি হবে না বাইয়ের পরে দি হবে না বাইয়ের পরে দি হবে না এখনো মনে থাকবে না আসেন নেক্সট হ্যাঁ ওয়ান নাম্বার আছে হ্যাঁ ওয়ান নাম্বার থাকলে শুধু ওয়ান দিবেন আর কি আর দি লাগবে না শুধু ওয়ান দিবেন আপনাকে বাই দিতে হবে আচ্ছা এবার আসেন একটু লিখেন লেখা শেষ হলে বলবেন যে স্যার লেখা শেষ লিখেন সাধারণত দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন হবে লিখেন সাধারণত দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন হবে তিন বা অধিক হলে অ্যামাং হবে সাধারণত দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন হবে খাতায় লিখেন লেখা শেষ হলে বলবেন যে লেখা শেষ সাধারণত কেউ পারলে একটু কমেন্টও লিখে ফেলেন সাধারণত দুইয়ের মধ্যে হলে বিটুইন হবে তিন বা অধিক বোঝালে হবে অ্যামাং অ্যামাং কিন্তু স্বাতন্ত্র কিন্তু স্বাতন্ত্র স্বাতন্ত্র বা পৃথকভাবে প্রত্যেকের নাম লেখা থাকলে কিন্তু স্বাতন্ত্র বা পৃথকভাবে প্রত্যেকের নাম লেখা থাকলে সংখ্যা যতই হোক বিটুইন হবে কিন্তু স্বাতন্ত্র বা পৃথকভাবে সকলের নাম লেখা থাকলে সংখ্যা যতই হোক বিটুইন হবে আবার প্রথম থেকে বলছি সাধারণত দুইয়ের মধ্যে হলে বিটুইন হবে এবং তিন বা ত্রয়োধিক হলে অ্যামাং হবে কিন্তু স্বাতন্ত্র বা পৃথকভাবে প্রত্যেকের নাম লেখা থাকলে কিন্তু স্বাতন্ত্র বা পৃথকভাবে প্রত্যেকের নাম লেখা থাকলে বিটুইন হবে বিটুইন হবে সংখ্যা যতই হোক বিটুইন হবে লিখেন সংখ্যা যতই হোক বিটুইন হবে সংখ্যা যতই হোক বিটুইন হবে কারো কি লেখা শেষ হয়নি বন্ধু আবার বলছি সাধারণত দুইয়ের মধ্যে হলে বিটুইন তিন বা অধিক হলে এমন হবে কিন্তু কিন্তু স্বাতন্ত্র
বা প্রত্যেকের নাম পৃথকভাবে লেখা থাকলে সংখ্যা যতই হোক বিটুইন হবে, সংখ্যা যতই হোক বিটুইন হবে। শেষ। ওকে, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন তাজমিলুর রহমান, একজনের নাম করতে পেরেছি। শেষ। ওকে, দেখেন, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ টু বয়েজ, তো স্বাভাবিক বিটুইন হবে। Divide the mangoes among the five. পাঁচ পাতা among কি হবে? তেল। এখানে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিটুইন among দুই হতে পারে, হয়েছে মানে দুইয়ের মধ্যে অনেক বিটুইন, দুইয়ের অনেক হয়েছে, আমরা among দিয়েছি, এটা সহজ। এখানে এবার এক্সারসাইজে চলে, এবার আমি কোনো কিছু আপনাদেরকে যা বলার বলে দিচ্ছি, এক্সারসাইজটা করেন, এরপর আবার বলে দিচ্ছি, এক দুই তিন চার, চারটাই করে, চারটাই করে। না ভাই, আমি ইংলিশ আসলে আলাদা ভাবে পড়ানোর সুযোগ পাচ্ছি না। এক দুই করেন, আগে দুটো দুটো করে করেন, শুধু এক দুই করেন। ঠিক আছে, হ্যাঁ দেখতে স্যার। তাহলে এক নাম্বার, নেপাল, লাইস, ইন্ডিয়া, চায়না, ভুটান। ও মাই গড, তার তিনটা, তিনজনের নাম আলাদা করে বলা আছে, একদম মেনশন করা আছে, মেনশন দেওয়া আছে। তো আমি, আপনি এবার যতই থাকো বিটুইন ইউ, যতই নাম্বার, হোয়াট এভার দ্য নাম্বার ইজ, আই ডোন্ট কেয়ার। এবার হি ওয়াজ হ্যাপি টু বি ফ্রেন্ডস, সে বন্ধুদের মধ্যে থাকতে পছন্দ। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কি, এখানে কয়জনের মধ্যে, এখানে দুইজনের তো হইতে পারে, তিনজনও হইতে পারে, চারজন পাঁচজন দশজন হইতে পারে, তারপর অসংখ্য হইতে পারে না ভাই, এবং কারো নামও মেনশন করে নাই। এটা দুইজন না পাঁচজন, কিছুই বলা যায় না, সব দিকে বিপদ। মনে রাখবেন, যখন কোনো কিছুই বলা যায় না তখন বুঝবেন যে অসংখ্য, মানে ফ্রেন্ডস মানে দুইজন বন্ধুর মধ্যে, সে আর দুইজনের মধ্যে থাকতে পছন্দ করে তা না, অনেক দূর দূরে থাকতে পছন্দ করে, এটা ফ্রেন্ডস এমন হয়। তাহলে অনেক বুঝেছে সে, এমন ফ্রেন্ডস মানে অনেকগুলো বন্ধু বান্ধবের সাথে থাকতে পছন্দ করে সে, কেমন? আচ্ছা, তাহলে দুই নাম্বার হবে এমন। তিন চার করেন, তিন চার অনেকে করছি ইতিমধ্যে, তিন চার করেন, দেখি তিন চার করেন, এক মিনিট, 30 সেকেন্ড সময় দেন, তিন চার করেন। তিন চার, থ্যাংক ইউ ব্রাদার অর সিস্টার, জানি না কে লিখেছেন। আচ্ছা, ওকে, আমার বিটুইন, আমার বিটুইন, ঠিক আছে। হি ডিভাইডেড মানি দ্য টু চিলড্রেন, তাহলে সে টাকাটা কি করেছে, দুই বাচ্চার মধ্যে ভাগ করে দিয়েছে। সুতরাং দুই বাচ্চার মধ্যে যখন ভাগ করেছে, আমাদের কি হবে,
বিটুইন ইউ ইলেকশন আসবে বিটুইন ইলেকশন আচ্ছা এইটা ফ্রান্স জার্মানি অস্ট্রিয়া যেহেতু চারজনের নাম তিনজনের নাম একদম আলাদা আলাদা মেনশন করা আছে সেখানে আপনাকে এখানে বিটুইন ইউ তার মানে তিন চার দুটাই বিটুইন কোনো প্রবলেম নাই তিন চার দুটাই বিটুইন এক তিন চার তিনটাই বিটুইন আর শুধু দুই নাম্বারটা ছেড়ে আনা ওকে আসেন নেক্সট ময়রাও সুখ নাই দেখেন মরে যে যাবেন বা মরে যে যাব সুখ নাই বন্ধু সুখ নাই কারণ আপনি আমি কিভাবে মারা গেছি তার উপরে লোকজন প্রিপজিশন সেট করে দিবে যে যদি অ্যাক্সিডেন্টে মারা যায় একরকম প্রিপজিশন দিবে যদি রোগে মারা যায় আরেক রকম প্রিপজিশন দিবে মানে কত রকম ফাঁসিতে মারা গেলে ঘুমের মধ্যে মারা গেলে কত রকমের নাম্বার অফ মিডিয়া অফ ডাইং মরে যাওয়ার অসংখ্য মাধ্যম আছে বন্ধুরা তাহলে কেমনে মরবেন এটা সিদ্ধান্ত নিয়ে নেন আপনার কোন প্রিপজিশনটা যদিও মৃত্যু তো ওনার হাতে তারপরে দেখেন কোন প্রিপজিশনটা পছন্দ সে অনুসারে কোয়েন যে আল্লাহ আমার এই হয়ে মারে আমার এই প্রিপজিশনটা ভালো লাগছে কেমন দেখেন এবার ডাই অফ আপনি অসুস্থতায় মারা গেলে হাঙ্গার ক্ষুধায় মারা গেলে থার্স্ট অফ পিপাসায় ডিজিজে মারা গেলে রোগে মারা গেলে পয়জন বিষ খেয়ে মারা গেলে আপনি অফ অবিষক্রিয়ায় মারা গেলে ওভার এনি কিছু ওভার ইটিং ওভারলোড ওভার প্রেশার ওভার ওয়ার্ক ওভার এনি কিছু যে কোনো কিছু মারা গেলে ফ্রম যেমন ফ্রম ডাইড ফ্রম ওভার ইটিং তাই না ওভার ওয়েট ওকে ওমস আপনি ব্যথায় মারা গেলে আঘাতে মারা গেলে ইঞ্জুরিতে মারা গেলে হচ্ছে ফ্রম কিন্তু যদি অ্যাক্সিডেন্ট আমরা মারা যাই সুইসাইডে মারা যাই আমরা ভায়োলেন্স মানে ভায়োলেন্স মানে বুঝেন হিংসা যুদ্ধে এগুলোতে মারা যায় যদি আমরা সন্ত্রাসে মারা যায় তখন দ্য সো দ্য সো তরবারিতে মারা গেলে প্যাস্টিলেন্স মহামারীতে মারা যদি যাই আমরা সেগুলো আমরা পাই ইন ব্যাটল যুদ্ধে দ্বন্দ্বে মারা গেলে ওভার্ডে কোয়াডি কুদায় তারপর পিচ রে বলে না রেস্ট ইন পিচ তারপর ডাইরি পিচ শান্তিতে মারা গেছে হার্নেস কর্তব্যরত অবস্থায় যদি মারা যায় তখন হবে কি ইন স্লিপ ঘুমের মধ্যে এগুলো মোটামুটি সহজ আছে ইন একটা মনে রাখা সহজ স্লিপ পিচ হ্যাঁ শান্তি ক্ষুধাও একরকম শান্তি এই সরি দারিদ্র একরকম ক্ষুধা সরি দারিদ্র একরকম শান্তি কিন্তু আপনি দারিদ্র মারা গেলে কিন্তু ইন আর যদি খুঁজে মারা যান তখন আবার অফ ঠিক আছে দারিদ্র মারা গেলে যদি বলা যায় দারিদ্রের কারণে মারা গেছে এই যাই হোক কান্ট্রি কোন দেশের জন্য যদি আপনি মারা যান বা দেশের জন্য আপনার পরিবারের জন্য আপনি যদি কোনো উদ্দেশ্যে মারা যান তখন হচ্ছে ফর কোনো কিছু এতে মারা গেল কারো জন্য জীবন বাজি রেখে মারা যান ফর প্রেমের জন্য মারা গেল আপনি ডাইড ফর লাভ প্রেমের জন্য মেরে গেছে আচ্ছা প্রেমের জন্য মারা গেছে মরে গেছে প্রেমিকের আবার বিয়ে হয়ে গেছে এই প্রেমের জন্য মরে রাগ নাই বন্ধু এই এক যে কোনো একটা কারণে মারা গেছে নেগলিজেন্স অবেলায় মারা গেছে ডাইড থ্রু নেগলিজেন্স আর যদি ঝুলে মরে যায় কেউ হ্যাঁ একদম সরাসরি ফাঁসিতে ঝুলে কেউ মারা হয় কারণ ডাইড অন এই হচ্ছে মোটামুটি এগুলো একটা আরো কত রকম পদ্ধতি আছে কত রকম প্রিপজিশন কত রকম মৃত্যু আছে এগুলো কয়টা থাকলেই মোটামুটি আমার আশা করি যে আমি আপনাদের একটু মার করে দেই সবগুলো করতে হবে না এটা রাইখেন আপনাদের কাছে সবগুলো করার দরকার নাই যে একটা মার করে দেই ওগুলো পড়লে হয়তো ওগুলো মধ্যে থেকে চলে আসবে হাঙ্গার অ্যাক্সিডেন্ট করে মাই অ্যাক্সিডেন্ট তারপরে সুইসাইড এই এটা হার্নেস হার্নেস আসে হার্নেস খুব গুরুত্বপূর্ণ হার্নেস আসে হার্নেস আল্লাহ কানা ব্যাটল কান্ট্রি ক্লোজ নেগলেক্ট এই এই তিনটা একটু মনে রাখার চেষ্টা করে হ্যাঁ হাঙ্গার অ্যাক্সিডেন্ট পয়জন ডিজিজ মনে রাখেন পয়জন ডিজিজ গুলো একটু মনে রাখেন তাহলে হাঙ্গার পয়জন ডিজিজ অ্যাক্সিডেন্ট তারপর হচ্ছে কি হার্নেস এরপরে এই হার্নেসে থাক আর চাইলে ওভারটাও একটু মনে রাখতে পারেন ওভার ইটিং ওভার প্রেশার এগুলো দেখুন গো ফ্রম পোশন এই কোটা একটু মার্ক করে রাখেন হ্যাঁ এই কোন পদ্ধতি কিভাবে মারা গেছেন এটার উপর একটা পজিশনটা দিয়ে দিবে তারা আপনার পরবর্তীরা
যারা পৃথিবীতে বেঁচে থাকবে, আর হয়তো 100 100 আজকে আজ থেকে শত বৎসর পরে, 100 বছর পরে আজকে একদম যে নবীনতম শিশুটা আজকে জন্মেছে সে সহ আমরা হয়তো কেউ এই পৃথিবীতে থাকবো। কি ভয়ঙ্কর একটা কথা, তাই না? আমরা কত মতের, কত পথের, কত ধর্মের, কত বিশ্বাসের, কত মানসিকতার, কত মানুষ আমরা আলাদা আলাদা হয়ে বসবাস করতেছি, আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতেছি, নিজের মধ্যে কলহ করতেছি, কলহ করতে করতে হিংসা করতে করতে বেঁচে আছে। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, আমরা সকলে একসাথে বেঁচেছিলাম, আমরা সকলে এক সময়ে বেঁচেছিলাম, আমরা সকলে একই সূর্যের নিচে বেঁচেছিলাম। 200 বছর আগে যে ছিল তার সাথে আমার কোনো রিলেশন নেই, আপনার সাথে আমার আছে। আমরা একই সময়ে পৃথিবীতে ছিলাম, 100 বছর পরে যে আসবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, 200 বছর পরে আপনার যে প্রজন্ম আসবে তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার সাথে আছে। আমরা একই সময়ে বেঁচেছিলাম, একই আকাশের নিচে ছিলাম, একই সূর্যের নিচে ছিলাম। ক্লিয়ার? আমাদের মতো পরম আত্মীয় কেউ নাই, আমাদের মতো পরম আপন কেউ নাই, আমরা ব্যাচমেট। এই লক্ষ বছর ইতিহাসে, এই লক্ষ বছরের প্রাণের ইতিহাসে, আরো হয়তো লক্ষ বছর যাবে, ঈশ্বর কতদিন এই পৃথিবীতে আর আগে আমরা যাই না, বাট উই আর দ্য ব্যাচমেট, আমরা এই ব্যাচে আসছি, একসাথে বেঁচেছিলাম। বন্ধুগণ বুঝতে পেরেছেন কি বলেছে? বড় চলেন সামনে যাই। ওকে আসেন নেক্সট। ওকে ডায়াগ্রামে মুখ শুনলে পারবেন না, বলেন এই এটা এটা একটু দেখি, ইন ফ্রন্ট অফ, ইন দা ফ্রন্ট অফ। আচ্ছা নেক্সট আসেন, ইন ফ্রন্ট অফ, ইন দা ফ্রন্ট অফ। দেখেন ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে কি, সম্মুখে, আর ইন দা ফ্রন্ট অফ মানে হচ্ছে শুরুতে। ইন ফ্রন্ট অফ মানে কি, সম্মুখে, আর ইন দা ফ্রন্ট অফ শুরুতে। ব্যাপারটা কেমন একটু আপনাদের ব্যাখ্যা করি। যেমন ধরেন আপনি বাসের সামনে বসছেন, এখন আপনি যদি বলেন যে ইন ফ্রন্ট অফ দা বাস, তার মানে কি দাঁড়াবে জানেন? আমি আবার বলি, ইন ফ্রন্ট অফ মানে কি, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সম্মুখে, আর ইন দা ফ্রন্ট অফ হচ্ছে শুরুতে, শুরুতে, তাই না? আচ্ছা এখন ইন ফ্রন্ট অফ কখন হবে, যখন হবে কি, যে ধরেন একটা বাস, এই যে এই একটা বাস আঁকলাম, ধরেন আমার আঁকা তো খুব সুন্দর, দেখেন এই বাসটা যদি বলা যায় সে বাসের সামনে পড়ছে, মানে আপনি যদি ইন ফ্রন্ট অফ বলেন তখন বোঝাবে কি যে এই বাস আছে না যে তাদের যে গরিলা গ্লাসটা সামনে, এটার একদম সামনে বসছেন, আপনি বাসেরই সামনে, বাসের ড্রাইভার ড্রাইভার এখানে ভিতরে, কিন্তু আপনি বসছেন একদম সামনে। এখন বাস স্টার্ট দিলে আপনারা সব প্যান শেষ, কিন্তু আপনি যদি ইন দা ফ্রন্ট অফ দেন তখন হচ্ছে শুরুতে, তখন শুরুতে কিভাবে, যে আপনি আপনি এই বাসের ভিতরেই সামনে সিটে বসছেন, ফ্রন্ট সিটে বসছেন। তাহলে ইন ফ্রন্ট অফ, ইন দা ফ্রন্ট অফ এর ব্যাপারটা আমরা ক্লিয়ার কিনা একটু বলি। ইন ফ্রন্ট অফ হচ্ছে কি, বাসের সম্মুখে, মানে একদম বিপরীতে, আপনি বাসটা শেষ তার সামনে আমি। যেমন ধরেন এই এই তো বোতল, এটা ইন ফ্রন্ট অফ, এটা ইন দা না, এটা শুরুতে চলিতে না, এটা ইন ফ্রন্ট অফ, আমার সামনে বোতল, কিন্তু ইন দা ফ্রন্ট অফ মানে আমার শুরুতেই, হয়তো আপনি এই চশমাটার কথা বলতে পারেন, দ্য গ্লাস ইজ ইন দা ফ্রন্ট অফ মি, মানে আমার শুরুতে হচ্ছে কি গ্লাসটা, আমার শুরু হয়েছে কি দিয়া, এই গ্লাস দিয়ে, ধর বা আপনি এই চুল চুল বলতে পারেন, চুল নাই যে কটা আছে কি। তো আসেন তো বন্ধুরা, তাহলে এই দুটার আনসারটা আপনি একটু করে দেবেন, একটু এই দুটা একটু সমাধান করে দেন আমাকে। ইন ফ্রন্ট অফ, ইন দা ফ্রন্ট অফ, তিনজন আনসার করেছেন, আর কেউ করবেন না সম্ভবত। দেখি তাহলে, দেয়ার ইজ এ গার্ডেন মাই রিডিং রুম, তার মানে ভাই আপনি যদি ভুলে এখানে ইন দা ফ্রন্ট অফ দেন, ইন দা ফ্রন্ট অফ দেন, তখন বোঝাবে কি যে রিডিং রুমের ভিতরেই আছে বাগানটা,
কিন্তু শুনতে আছে এটা বোঝাতে কিন্তু না রিডিং রুমের ভিতর আপনার বাগান থাকতে পারে না ইটস কমন সেন্স এটা আপনার সামনে থাকবে তাহলে ইন দ্য ফ্রন্ট অফ এখানে হবে না ভাই হবে ইন ফ্রন্ট অফ ঠিক আছে ইন ফ্রন্ট আর উই সেট ইন দ্য ফ্রন্ট অফ দ্য বাস তাহলে আমরা বাসের শুরু দিয়ে বসেছি তাহলে এটা হবে ইন দ্য ফ্রন্ট মাঝখানে একটা দি আছে কি নাই এটা নিয়ে হচ্ছে মূল সমস্যা দি থাকলে বা আছে কি নাই এটাই হচ্ছে আমাদের প্রধানতম প্রবলেম সমস্যা আসেন নেক্সট এটা রাইডিং রাইডিং দেখেন কখন রাইড ইন হবে কখন রাইড উইথ হবে এটা একটু দেখার চেষ্টা করি ওয়েন উই শুড ইউজ রাইডিং and when we should use right with বন্ধুগণ মনে রাখবেন এটা একটু খুব মন দিয়ে দেখুন খুব মজার আনকাউন্টেবল নাউন হলে আনকাউন্টেবল যে নাউন আপনারা গণনা করতে পারেন না আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন হলে দিবেন রাইট ইন আর কাউন্টেবল নাউন হবে দিবেন রাইট উইথ এখন এক্সাম্পল স্বরূপ আপনাদের শি রোট দা লেটার ইন ইন দেখেন কালি কি আপনি বলতে পারেন কালি এই যে কলমের ভিতরে থাকা যে কালি সেই কালি কি আপনি বলতে পারেন নেভার ইউ ক্যান নেভার কাউন্ট আপনি কখনোই কালি বলতে পারবেন না সেখানে আপনি ইন হবে আর আই রোট দ্য পোয়েম উইথ এ পেন আমি কলম দিয়া লিখি এই কলম তো আমি গুনতে পারি কলম তো আমি গুনতে পারি সেই কারণে এখানে হবে উইথ তার মানে যেটা আপনি গুনতে পারেন না এটার পূর্বে ইন যেটা আপনি গুনতে পারেন সেটা করবে উই সোজা কথা গুনতে পারলে যেটা এটার পূর্বে হবে রাইট ইন আর যেটা গুনতে পারেন না সেটা পূর্বে হবে রাইট উইথ আশা করি ব্যাপারটা ক্লিয়ার বন্ধুগণ চলেন নেক্সট এক্সারসাইজ করেন এই তিনটা করেন এই দ্বারা আস্তে আস্তে প্রথমে এক এবং দুই করেন প্রথমে এক দুই এই তিন করবেন না কেউই সাবধান তিন করা যাবে না এক দুই করেন আগে এক দুই করেন এখানে মজা আছে এক দুই করেন তিন করা যাবে না এক দুই করেন একজন আছে তো হবে না আমার লাইভের মিশিং এসে লাগলো অনেক বেড়ে যাচ্ছে থ্যাংক ইউ স্যার প্রশান্ত ক্লাস ম্যাম থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাচ আই এম টাচড সো অন ওকে ইন উইথ ওকে ইন উইথ বন্ধুরা এবার আপনারা থামেন যতজন আনসার করেছেন সবাই ভুল করেছেন সবাই ভুল করেছেন যতজন আনসার করেছেন সবাই ভুল করেছে দেখেন শি সাইন দ্য পেপার খেয়াল করেন ইন ব্লাড এটা ঠিক আছে ইন হবে কারণ রক্ত গণনা করা যায় না তাই না সে পেপারটা রক্ত দিয়ে সাইন করছে আগে আগে সময় এখন আর নাই এখন আর প্রপারের মধ্যে প্রেম ভরসা আগের মতো কাজ করে আগে আমরা ছোট ছোটবেলায় দেখতাম আর কি যে ওই অনেকেই প্রেম করতো রক্ত দিয়েছে রক্ত দিয়ে বুঝলে তখন রক্ত দিয়ে লিখতো না বুঝছেন তো তখন তো চিঠির কারণে চলে এই কারণে হয়তো লিখে না রক্ত দিয়ে তো ইনবক্সে লেখা সম্ভব না তখন ওই যে মুরগির রক্ত দিয়ে লিখতো আর কি আর বলতো যে নিজের রক্ত বরাবর সব জায়গায় প্রতারণাই চলে হ্যাঁ তো যেটা বলছিল যে রক্ত দিয়ে সে পেপার সাইন করে যেটা ইন ব্লাড ইন ব্লাড ঠিক আছে এই জায়গায় একটা কথা আছে দুই নম্বর উই ইউজ টু রাইট চক ইন আওয়ার চাইল্ড আমাদের শৈশবে আমরা চক দিয়ে লিখতাম তার কথা হচ্ছে ইন চক না উইথ চক তো অনেকে উইথ দিছে কেন উইথ দিছে কেন ভাই কারণ সে আমার বলছে চক তো চক একটা কাউন্টেবল নাম না
চক বন্ধু কোনোদিনও কাউন্টেবল নাম না। আপনি মনে করেন যে চকের বাসার চক, সেখানে তো 20-30টা চক থাকে, আমি একটা নিয়ে লিখছি, তাই না? এগুলো সব মিলে আনকাউন্টেবল, চক কখনোই কাউন্টেবল না। ক্লিয়ার? এটি চক চক হচ্ছে কাউন্টেবল, শুধু চক কাউন্টেবল না। আমি আপনাদেরকে আরেকটা চোরা কৌশল শিখিয়ে দিই, চোরা কৌশল না, এটা একটা বৈধ কৌশল। হচ্ছে কোনো কিছু যদি কাউন্টেবল হয় তার পূর্বে আর্টিকেল দিতে হয়। যেমন ধরুন পেন, পেন একটা কাউন্টেবল, আপনি হয় এ অথবা বি দিবেন বা এন এর প্রয়োজন হলে এন দিবেন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার খেয়াল করেন তো ভাই, সে চকের পূর্বে কিছুই দেয় না, চক খালি। চকের পূর্বে কিছু দেয় না এই কারণে, কারণ চক গণনা করা যায় না, চক গুনতে পারবেন না। চক একটা টোটাল সাবস্টেন্স, সেই সাবস্টেন্সের একটা ভিতর থেকে একটা কাঠি দিয়ে আপনি যখন ওই কাঠিটাকে আলাদা করেন, ওই কাঠি ইংরেজি আছে পিচ, ওই কাঠি ইংরেজি আছে পিচ। যেমন ব্রেড, ব্রেড কি ভাই, আমরা রুটি খাই, পরোটা খাই, পরোটা যেমন নোয়াখালীতে পরোটা বলে বলে ফরোটা, ফডরা, ফডর বুঝছেন, তো এই ফডরা বা পরোটা যা আমি খাই, তো ওই পরোটাও কিন্তু আনকাউন্টেবল না। কিন্তু এই যে আমরা এই যে গোল গোল রুটি বা পরোটা খাই না, একটা ওইটা বলি না, একটা পরোটা দাও, একখান পরোটা দাও, মানে হচ্ছে এ পিচ অফ পরোটা বা এ পিচ অফ ব্রেড, পিসটা দিতে হবে আপনাকে, পিস বা স্লাইসটা দিতে হবে। যেমন স্লাইস অফ কেক, এক খণ্ড কেক দেওয়া হবে, তাই না? কিন্তু টোটাল কেকটা ভাই আনকাউন্টেবল, টোটাল কেকটা আনকাউন্টেবল। কিন্তু যখন বলবো যে স্লাইস অফ কেক, স্লাইস অফ ব্রেড বা পিচ অফ ব্রেড, তখন সেটা কাউন্টেবল। তাও কেক বা ব্রেড কাউন্টেবল হয় না, কাউন্টেবল হচ্ছে পিসটা, এ স্লাইস, এ দেখছেন এ ব্যবহার করছে, এ পিচ দেখছেন এ ব্যবহার করছে, তার মানে এ বা দি ব্যবহার করলে বুঝতে হবে, এ এন বা দি মানে আর্টিকেল, আর্টিকেল ব্যবহার করলে বুঝতে হবে যে এটা কাউন্টেবল, না করলে কাউন্টেবল না। ভাই আমি ক্লিয়ার? দেখেন যেমন চকের পূর্বে সে কিছুই ব্যবহার করে নাই, সুতরাং এটা আনকাউন্টেবল। চকের পূর্বে কিছু ব্যবহার করে না মানে কি? আনকাউন্টেবল, গণনার অযোগ্য, এই জন্য আপনি এটাও দিবেন ই। এইবার তিন নাম্বার দেখেন, উই ইউজ টু রাইট এ পিচ অফ চক ইন আওয়ার চাইল্ড, আমাদের শিশুরা আমরা এক খণ্ড চক দিয়ে লিখতাম। এবার দেখেন কাউন্টেবল হয়ে গেছে না, এ দিছে পিস দিছে, পিসের পূর্বে এ দিছে, কাউন্টেবল হয়েছে কি ভাই? হইলে আপনি এবার দিবেন উই, হইলে কি দিবেন উই? বন্ধুগণ ব্যাপারটা বুঝছেন কিনা আমাকে একটু জানান, ব্যাপারটা বুঝছেন কিনা আমাকে একটু জানান, কেন ব্যাপারটা বোঝা গেছে কিনা একটু জানান, তাহলে আমি নেক্সট যাব। ফার্স্ট করেন, ফার্স্ট একটি চক, তার মানে আপনি গুনছেন না, সহজ তো ভাই, এ পিচ মানে একটি চক, একটি মানেই তো গোনা, টু পিসেস মানে দুইটি চক, দুইটি মানেই তো গোনা, দুই খণ্ড চক, দুইটি না সরি, দুই খণ্ড চক বা এক খণ্ড চক, তাই না? এর মানেই তো আপনি গুনে ফেলেছেন, আর গুণা হয়েছে মানেই আপনি দিবেন উই। কিন্তু এখানে তো গুণের নাই, এখানে তো আপনি এ লিখতে পারেন নাই, এখানে আপনি তো টু লিখতে পারেন নাই, তাই না? আশা করি এবার বোঝা গেছে বন্ধু, শুধু চক মনে রাখবেন আনকাউন্টেবল, এই চক কেক ব্রেড এগুলো সবই আনকাউন্টেবল। যেমন ওয়াটার আনকাউন্টেবল, ওয়াটার আনকাউন্টেবল, কিন্তু ওয়াটারকে আপনি কিভাবে কাউন্টেবলে রূপান্তর করবেন? সব আনকাউন্টেবলকে কাউন্টেবলে, সব অগণনাযোগ্যকেই গণনাযোগ্য রূপান্তর করা যায়। যেমন আপনি ওয়াটার আনকাউন্টেবল, পানি গুনতে পারেন, কিন্তু পানিকে আপনি গুণার সিস্টেমে ফালাই দিতে পারবেন কিভাবে? যদি আপনি বলেন যে বোটল অফ ওয়াটার, এ বোটল অফ ওয়াটার, বোটল তো গণনাযোগ্য না। এবার আসলে পানি সবসময় অগণনাযোগ্যই থাকে, কিন্তু বোটলটার কারণে কি হয়েছে? এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, গ্লাসের কারণে কি হয়েছে? সেটা গণনাযোগ্য হয়ে গেছে,
এই গ্লাস আসলে গ্লাসটা গণনা যোগ্য এই গ্লাস অফ ওয়াটার তেমনি এ পিচ অফ ব্রেড এ স্লাইস অফ ব্রেড এ পিচ অফ কেক এ স্লাইস অফ কেক ক্লিয়ার বিষয় হয়ে গেল এবং দেখেন আরেকটা মজার ঘটনা শোনো না থাক সামনে যাও অনেক বেশি কথা এগুলো না করা এই টপিকের মধ্যে আরেক টপিক না ঢুকে নেক্সট ওকে বন্ধুগণ আজকে আরেকটা কথা দেখি সময় থাকলে আরেকটা করবো না এই পর্যন্ত ওকে স্টার্টিং পয়েন্ট অফ টাইম কিছু নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা ইন অন অ্যাট ব্যবহার করি এখন আসেন কখন অন ব্যবহার করবো কখন ইন ব্যবহার করবো কখন অ্যাট ব্যবহার করবো এই জিনিসটা একটু দেখা দরকার আসলে আমি একটু আগে ব্রিফ করি যেমন অনেকগুলো সময় আছে আমাদের যেমন ধরেন সকাল মর্নিং আফটারনুন ইভিনিং আছে না আবার আছে নাইট আছে না এরপর আরো ছোট সময় আছে কিছু যেমন ধরেন ঘড়ির কাটার সময়টা একদম ছোট না ভাই 12:30 1:30 2:20 3:20 হ্যাঁ এগুলো কি সময় না 4:20 আছে ঘড়ির কাটার সময়গুলো আছে আমাদের তারপরে এর চাইতে বড় সময় আছে না মাসগুলো সপ্তাহগুলো তাই না উইক তারপর আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আছে না এরপর আমাদের ঋতুগুলো আছে না ভাই এগুলো তো সময় যেমন উইন্টার সামার ওই সেই আছে না এগুলো তারপরে আরো বড় আছে বছর কি কি বছর একদম যে কোনো বছর 2012 2021 1920 1820 200 সাল 100 সাল আছে না ভাই 105 সাল আছে না 652 সাল আছে না ভাই এই তো এবার এর চাইতে বড় আছে না শতাব্দী বা ডিকেড দশক 90 দশক 80 দশক 60 দশক ডিকেড অফ 60 অথবা শুধু 60s 90s তাই না এর চাইতে বড় আছে না সেঞ্চুরি যেমন 19th সেঞ্চুরি উনবিংশ শতক তারপরে অষ্টাদশ শতক 18th সেঞ্চুরি 17th সেঞ্চুরি 9th সেঞ্চুরি 7th সেঞ্চুরি এরকম তার সব কত ধরনের সময় আছে এই সকল সময়ে কোনটার রূপে কি বসবে এটা একটা ব্যাপার একটু মনে রাখবেন যেগুলো বড় আকৃতির আছে এগুলোর পূর্বে কি কি ভাই যেগুলা বড় আকৃতির সময় এদের পূর্বে কি যেগুলা মাঝারি আকৃতির সময় এদের পূর্বে অ্যাঁ অ আর যেগুলো একদম ছোট আকৃতির সময় এগুলোর পূর্বে অ্যাট ব্যাপারটা কেমন একটু আমরা বিষয়টা সরজমিন দেখে আসি চলো সরজমিন বোঝেন সরে এবং জমিন মানে ডাইরেক্ট জমিনে গিয়ে দেখে আসবেন আর কি চলো আমরা জমিনে গিয়ে দেখে আসি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সব এখন আমি স্লাইডে বসে বসে সবগুলো মাসের নাম লেখার দরকার আছে ভাই আচ্ছা তাহলে জানুয়ারি মানে সকল মাসের পূর্বে জানুয়ারির চাইতে মাসের চাইতে বড় হচ্ছে ঋতু সকল ঋতুর পূর্বে ইন করবে যেমন দা সামার দা অটাম দা উইন্টার রেইনি সিজন এই তারপর আসি এর চাইতে বড় হচ্ছে বছর যেমন কি 2010 2012 2013 যত বছর আছে যত সাল আছে সব সাল এর চাইতে বড় হচ্ছে দশক যেমন 1980 দশক 1990 দশক 1930 দশক এই তাহলে এই মাস ঋতু বছর দশক সবার পূর্বে বসবে কে ই তারপরে অনেক ব্যাপার আছে অন আমি এখন মর্নিং নিয়ে আলোচনা করিনি যেগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো থেকে আচ্ছা এবার আসেন এর থেকে একটু ছোট এই জানুয়ারি মানে তারপরে এই যে কি যেন স্প্রিং এগুলোর চাইতে ছোটকে মাসের চাইতে ছোটকে দিনগুলা যেমন ধরেন সানডে মানডে একটা বিষয় মনে রাখবেন যত ডে আছে যত ডে মানডে সানডে বার্থডে হোলিডে যত ডে আছে সকল ডে এবং ডেট এটা ডেট না ভাই জুন 7 জুন 8 জানুয়ারি 12 জানুয়ারি 13 31 জানুয়ারি এই সবই হচ্ছে কি ডেট তার মানে যত ডে এবং ডেট আছে বিফোর এভরি ডে এন্ড ডেট প্রত্যেক ডে ডে যদি যে মানডে পরে ডে আছে সানডে পরে ডে আছে বার্থডে পরে ডে আছে তারপর হচ্ছে হলিডে পরে ডে আছে
এবং ডেট তারিখগুলো দিন এবং তারিখ সোজা বাংলায় দিন এবং তারিখ এর পূর্বে সব সময় অন তাহলে আমার সাথে বলেন ডে ডেট অন ডে ডেট অন ডে ডেট অন তাহলে অন কিসের পূর্বে বসবে ভাই ডে এবং ডেট ওকে নেক্সট এবার একদম ছোট ছোট সময় দিলাম এই 11:30 ঘড়ির কাঁটার সময় 11:30 ঘড়ির কাঁটার সময় কি 11:30 11:32 11:35 কেন 11:30 হবে মানে ভাই আমি দুনিয়া সকল সময় লিখবো বিষয় সেখানে মানে সব সময় ঘড়ির কাঁটার যত সময় আছে 2:03, 5:10, 6:12, 3:18 সব এক বছর একদম ক্ষুদ্রতম সব পয়েন্ট অফ পিরিয়ড অফ টাইম কোনটা ঘড়ি কাঁটার সময় ক্লিয়ার ক্ষুদ্রতম পয়েন্ট অফ টাইম হচ্ছে ঘড়ি কাঁটার সময় এটার পূর্বে আপনি সব সময় একই বসবেন আচ্ছা গেল আপনাদের ইন অন এট এই আপাত সময়ের ছোট বড় দিকে গেল এবার আসেন একটা দিনের বিভিন্ন সময় আছে আমরা সময়ের ছোট বড় ভাবগুলো আমরা শেষ করেছি একটা দিনেরও বিভিন্ন সময় আছে যেমন আছে ধরেন মর্নিং আফটারনুন ইভিনিং তেমনি আছে ধরেন নাইট মিড নাইট বেড টাইম সেন্টেন্স এই এগুলো আছে খেয়াল করেন শুধুমাত্র তিনটা বন্ধুগণ খেয়াল করেন শুধুমাত্র তিনটা মর্নিং আফটারনুন ইভিনিং মর্নিং আফটারনুন ইভিনিং কি কি ভাই আমাকে বলেন মর্নিং আফটারনুন ইভিনিং এই তিনটার পূর্বেই হবে ইন দিনের একটি দিনের একদম প্রাইম তিনটা সময় কি কি মর্নিং আফটারনুন ইভিনিং এই তিনটার পূর্বে হবে ই এছাড়া আর যত সময় আছে এছাড়া ওই দিনের আর যত সময় আছে সবার পূর্বে এক এই সবার পূর্বে কি রে ভাই এক কিরকম দেখেন এক নাইট নাইট একটা দিনের মধ্যে কি নাইট আছে না আছে তো নুন মিড ডে মিড নাইট বেড টাইম সানরাইজ সানসেট দা উইকেন্ড জাস তার টি টাইম ডেটিং টাইম মিটিং টাইম যত টাইম আছে শুধু তিনটা কি বলুন তো মর্নিং আফটারনুন ইভিনিং এই তিনটা পূর্বে হবে ইন আর এই তিনটা ব্যতীত যা যা আছে বন্ধু যা আছে যেখানে আছে যেভাবে আছে সব টাইম এগুলো হবে এড আশা করি ব্যাপারটা গুছিয়ে ফেলছে না তো প্রথমত কি ভাই আচ্ছা নামাজের জন্য ব্রেক দিচ্ছি না কেন কারণ আমি এখন চলে যাই একটু মানে আবার 5 মিনিট ব্রেক দিই 2 মিনিটের জন্য আসার প্রয়োজন নাই হ্যাঁ আমি এই 2-1 মিনিটের মধ্যে ছেড়ে দেবো 2 মিনিট সময় নেই ভাইয়ার প্লিজ 2টা মিনিট আমাকে সময় দেন টাইম টু 2 মিনিট সময় দিবেন একটু 2 মিনিট সময় দেন আচ্ছা আমি একটু ব্রেক এটাই আমাদের শেষ দেখেন তার মানে হচ্ছে কি আমি আবার একটু বলি যে হ্যাঁ ওই জন্য দিচ্ছি এখন আপনারা যদি বলেন না স্যার 2 মিনিট আবার পরে এসে পড়ায়েন তখন আমার আপত্তি না আমি তো এখানে আছি বলেন এই জন্য আপনাদেরকে একসাথে ছাড়তে চেয়েছিলাম আর হ্যাঁ ওকে দেখেন আপনারা বিবেচনা করেন ব্যাপারটা আচ্ছা এইটা জাস্ট একটু ব্রিফ করে দিচ্ছি শেষ দেখেন তার মানে হচ্ছে কি মর্নিং আফটারনুন ইভিনিং এই তিনটা প্রাইম টাইম ছাড়া এই প্রাইম তিন প্রাইম টাইমের পূর্বে হবে ইন আর বাকি যত কিছু আছে নাইট নুন মিড ডে মিড নাইট সব কিছুর পূর্বে অ্যাক্ট ঘড়ির কাঁটার নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাক্ট একটু করে যান যেমন যত ডে অ্যান্ড ডেট অন সানডে মানডে ডে আছে অন বার্থডে তাই না এই সবই অন কিন্তু ডেট গুলো আছে তার পূর্বে অন ডেট কি কি 12 জানুয়ারি 11 জানুয়ারি 20 জানুয়ারি তাই এগুলো ওকে তার মানে হচ্ছে কি অন ফাইন এবার আসেন ইন ইন হচ্ছে কি হচ্ছে বড় সময় যেমন মাস যেমন বছর যেমন ঋতু এই সবার পূর্বে ইন মাস বছর ঋতু দশক সবার পূর্বে ইন ব্যাপারটা আশা করি আমি একটু আপনাদেরকে মাথার মধ্যে একটু আনতে পেরেছি গুছিয়ে দিতে পেরেছি এবার বাসায় একটু বসে ভাই মুখস্থ করতে হবে এগুলো একটু মনে রাখতে এইগুলো মুখস্থ করে কিছুই করার নাই এই প্রিপারেশন থাকাটাই এমন আমরা জাস্ট ক্লাস মধ্যে চেষ্টা করেছি আপনাদের মনে রাখতে যতটা সাহায্য করা যায় এটাই ওকে আর কিছু জায়গায় কনফিউশন আছে সেগুলো একটু দূর করার চেষ্টা করেছি ওকে এই লাস্ট এটুকু করে আমরা শেষ করে দিচ্ছি আজকে লাস্ট এটুকু এটাই শেষ শোনেন একটা মজার ঘটনা এটা জানবেন আপনারা যে এই যে ধরেন সানডে মানডে টুরিস্ট বা ইয়ার সিজন
জানুয়ারি ফেব্রুয়ারি এগুলোর পূর্বে তো আমার ইন অন অ্যাড তিনটার একটা বসবে, জানুয়ারিলে অন বসবে, মান্ড হইলে অন, সরি জানুয়ারিলে ইন বসবে, মান্ড হইলে অন বসবে, আর নাইট হলে ধরেন অ্যাড বসবে। কিন্তু কথা আছে এই সকল প্রিপজিশন ব্যবহার থেকে আপনাকে মুক্তি দিয়ে দিতে পারবে একজন, একজন আছে দুনিয়াতে যে আসলে আর এই সকল প্রিপজিশনের এগুলোর পূর্বে প্রিপজিশন ব্যবহার আর হয় না। তাও এগুলোতে অনেকে কিন্তু কনফিউজ হয়ে পড়ে, অনেকে শোনেন মন দিয়ে শোনেন কি বলতে চাচ্ছি, পরে এলে মনে করুন ভাই সময়ে এই যে আমরা তো ঢাকার পূর্ব ইন বসাই, আমরা কি এখানে ঢাকা পড়েছি, আমরা এখানে সময় পড়েছি, জাস্ট সময় পড়েছি তাই না, আমরা এই রুমের পূর্বে ওই ইনটু বসাইছি বসাইনি এরকম ঘটনা ঘটেছে না, এগুলো কি সেই জাতীয়, এগুলো সব সময় সময় জাতীয় সময়গুলো হচ্ছে, এই সময়গুলোর পূর্বও আপনাকে কিছু বসাতে হবে না, সময়গুলোর পূর্বে কিন্তু এই আবার আবার দেখেন আবার দেখেন এগুলো কিন্তু সব সময় একটা বের করতে পারবেন যেটা সময় না, সবই সময় সবই সব সময়। আচ্ছা আবার এই সময়ের মধ্যে এই সময়গুলোর পূর্বে যদি এরা থাকে লাল চিহ্নিত এরা লাল কালের এরা কে কে আমার সাথে পড়েন, নেক্সট লাস্ট পড়েন আমার সাথে, নেক্সট লাস্ট দিস দ্যাট ওয়ান এনি ইচ, নেক্সট লাস্ট দিস দ্যাট ওয়ান এনি ইচ, নেক্সট লাস্ট দিস দ্যাট ওয়ান এনি ইচ, এরা যদি থাকে তাইলে এর পূর্বে আর প্রিপজিশন দিতে হয় না। যেমন আপনি দিতে পারবেন ইন দ্য মর্নিং পারবেন, কিন্তু ইন দ্য লাস্ট মর্নিং লাগবে না, কারণ লাস্ট থাকলে এই কয়টার একটা লাস্ট থাকলে আর আগে প্রিপজিশন লাগে না, কোনো প্রিপজিশন লাগবে না, কিচ্ছু লাগবে না। অন সানডে কিন্তু অন লাস্ট সানডে হবে না, শুধু লাস্ট সানডে, নেক্সট মানডে অন নেক্সট মানডে দরকার নেই, শুধু নেক্সট মানডে, কিন্তু নেক্সট না থাকলে অন দিতে হবে, অন মানডে মানে এগুলা থাকলে আবার বলতেছি এগুলা থাকলে আর প্রিপজিশন ব্যবহার করা লাগে, এগুলা থাকলে এর পূর্বে কোনো প্রিপজিশনই বসবে না, কার পূর্বে এই সময়গুলোর, কার পূর্বে এই সময়গুলোর, এই সময়গুলো আবার সবার সাথে মিলে রেখে ফেলেন, এটা শুধু এখন আমরা এই স্লাইডে এই সময়ের সাথে সম্পৃক্ত, যেটা যে জায়গায় গুছিয়ে রাখেন এটা অন্য কিছুর সাথে মেলানো যাবে না ভাই, শুধু সময়ের সাথে। তাহলে এই সময়ের পূর্বে যদি এই ডিটারমিনেন্টগুলো থাকে কি কি, নেক্সট লাস্ট দিস দ্যাট কখন কি হবে এটা তো বলে দিয়েছি, কখন ইন হবে কখন অন হবে কখন অ্যাড হবে, আর যদি বন্ধু এরা থাকে তখন আর কিছু লাগবে না, বেঁচে গেছে ক্লিয়ার। তাহলে আই উইল একটা পরীক্ষা দেন তো, আই উইল মিট ইউ, আচ্ছা নট দিয়ে হচ্ছে নট মিট ইউ অন নেক্সট মানডে, এই সেন্টেন্সটা ঠিক আছে, এই সেন্টেন্স ঠিক আছে কিনা বলেন, আই উইল মিট ইউ অন নেক্সট মানডে এই সেন্টেন্স ঠিক আছে কিনা, স্যার এই সব টপিকগুলো আপনার ক্লাস, আচ্ছা 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 ভাই দেখেন এটা ঠিক আছে কিনা বলুন আমাকে, এসএনএসটা ভুল নাকি সঠিক, ভুল হলে কোথায় ভুল এটা একটু বলেন, আই উইল নট মিট ইউ অন নেক্সট মানডে ভুলটা কোথায় বলেন, ভুলটা কোথায়, কেন ভুল কি কারণে ভুল এটাও বলেন, কোথায় এবং কেন দুইটাই বলেন, কোথায় এবং কেন এটাই বলেন, একজন অন মানডে অবলিক নেক্সট মানডে দিয়েছে এটা সবচেয়ে পারফেক্ট আনসার হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, অন হবে না কারণ অন হবে না এই কারণে নেক্সট আছে, আপনি হয় নেক্সট দিবেন নাইলে অন দিবেন, সোজা কথা দুইটা রাখবেন, হয় নেক্সট নাইলে অন, অন নেক্সট একসাথে হবে, এই ডিটারমিনার গুলো আর ওই প্রিপজিশন গুলো একসাথে দিবেন না, সময়ের আগে কার করবে সময়ের আগে যে কোনো একটা দিবেন, কথা সহজ হয়ে গেছে কি হয় নাই কোন বন্ধুগণ, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট কিন্তু আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি কতটুকু দিতে পেরেছি জানি না, আপনারা পড়াশোনা করবেন চেষ্টা করবেন, বাংলাদেশে বুঝছেন আমরা মানে আসলে খুব একটা গোল্ডেন প্রজন্ম, লাকি প্রজন্ম, ভাগ্যবান প্রজন্ম, আমাদের পূর্বের প্রজন্মগুলোও চাকরি বাকরি নিয়ে অনেক কষ্ট করে গেছে,
আমরা কম্পারেটিভলি অনেক অনেক ফেয়ারলি অনেক চাকরি বাকরি পাচ্ছি, এটা আপনারা সবাই জানেন এবং বোঝেন। এরকম একটা প্রজন্ম হওয়া সত্ত্বেও যদি আমরা না ধরতে পারি, ব্যাপারগুলো না ক্যাচ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য হয়ে থাকে। হয়তো পরের প্রজন্মগুলো আরো বেশি সুযোগ সুবিধা হবে, তাপা সমৃদ্ধির পথে আমরা দিন দিন এগিয়ে যাই, সেই দোয়াই রইল। কিন্তু পূর্বের তুলনায় আমরা কম্পারেটিভলি অনেক ভালো আছি, অনেক মানে সুযোগ পাচ্ছি, অপরচুনিটি পাচ্ছি। এই করোনাটা এসে একটু আসলে সবকিছু ইয়ে করে দিয়েছে, এখন ঈশ্বরের কাছে দোয়া করা ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া দোয়া পাইনি, সেটা গেলে হয়তো আবার ফুল পেজ আমরা ফিরে আসবো। তবে ইটস এন অপরচুনিটি বন্ধু, ভালো করে পড়াশোনা করেন। আর একটা কথা মাথায় রাখবেন ভাই, নিজের সর্বোচ্চ চেষ্টা করে চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করবেন, আর চাকরি বাকরি যদি নাও পান এত টেনশনের কিছু নেই, জীবন যাবেই। শুধু একটা জিনিস মাথায় রাখবে যে পরিশ্রম করার, ভয়ঙ্কর পরিশ্রম করার মানসিকতা মাথায় রাখবেন, আর মানে কথা বলতে পারতে জানতে হবে। মানে যেটাকে আমরা বলি আর কি চাপাবাজি না, ব্যাপারটা নেগেটিভলি নিয়ে না, চাপাবাজি কেন বলবো আমরা, যে কথা বলতে জানতে হবে, খুব বেশি কথা বলতে জানবেন, মানুষের সাথে মিশতে জানবেন, কথা বলতে পারবেন, হ্যাঁ কথা দিয়ে মানুষের সাথে মিশতে পারবেন, এবং পরিশ্রম করার মানসিকতা থাকবে, আপনি জীবনে আল্লাহর মধ্যে ঠিকবেন। এটা মাথায় রেখে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রচুর পরিশ্রম করার মানসিকতা, আর হচ্ছে কথা জানা, মানে মানুষের সাথে মিশতে পারা, এই মান হচ্ছে কথা জানা, কথার পিঠে কথা বলতে পারা, যুক্তি দিতে পারা, এবং নিজের আইডিয়া গুলো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারা। এই জিনিস, এই দুইটা জিনিস থাকলেই ঈশ্বর আপনাকে ঠেকাবে না, আপনি আল্লাহর মধ্যে জিতবেন নিজে। এবার আপনাকে চাকরি পাইতেই হবে, চাকরিটা পাবেন, না পাইলেও এত ক্ষতি নেই, দেখবেন যে আপনি ভালো করবেন, লাইফ অনেক ভালো করতে পারবেন, শুধু প্রচুর পরিশ্রমের মানসিকতা এবং কথা বলতে চান, প্রেজেন্টেশন, এই দুইটা জিনিস। আমি ক্লিয়ার বন্ধুগণ? আশা করি আপনারা সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইয়ার নাইস কমেন্টস। ওকে।